রহমাতাল্লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল্লিল আলামিন নবী উম্মতের কান্ডার শাফাআত করে রোজ হাশরে শাফাআত করে রোজ হাশরে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু ইলাহা হো আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কথার পরে এখনো শীষ দেয় সবাই উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আর একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 9 নভেম্বর 2023 সালের রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা দিন হাটহাজারী থানা দিন বড় দিঘির পাড় হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ মুস্তাফিজুর রহমান শাহ রহিমাহুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লার বাড়ি বড় দিঘির পূর্ব পাড় 12 নং চিকন দণ্ডে 4 নং ওয়ার্ডে আয়োজিত হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ মুস্তাফিজুর রহমান শাহ রহমাতুল্লাহ আলাইহি তরুণ পরিষদ কর্তৃক সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতেহাই আজদাহম উদযাপন উপলক্ষে তৃতীয়বারের মতো আয়োজিত আজিম শান মিলাদ মাহফিল ও সুন্নি সম্মেলন 2023 সালে এই মহতী অনুষ্ঠানে আসার অবস্থান করার এবং বসার যে সুযোগ যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন তার জন্য উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন জবান খুলে পড়ি আমিন অধ্যক্ষের আয়োজিত তৃতীয়তম আজিম শান মিলাদ মাহফিল ও সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ মুস্তাফিজুর রহমান শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাহেব প্রধান অতিথি হিসেবে প্রধান বক্তা হিসেবে আজকের মাহফিল যিনি আমন্ত্রিত এবং নূরানি আরফানি তাকরির পেশ করেছেন মোনাজির আহলে সুন্নাত পীরে তরিকত শাহজাদা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল হক মিজবন্ডারি মাদ্দাজিল্লাহুল আলী গুমদন্ডি দরবার গুমন্ডি দরবার শরীফ নায়েব সাজ্জাদানুশীন আলোচনা পেশ করেছেন বিশেষ অতিথি হিসেবে মৌলানা মুফতি উবাইদুল মুস্তফা হাসান কাদেরী সাহেব আরবি প্রভাষক মাদ্রাসায়ে মোহাম্মদিয়া আহমদিয়া আলিম মাদ্রাসা আজকের মাহফিলের উদ্বোধক হিসেবে যিনি আমন্ত্রিত হযরত মৌলানা সৈয়দ মোহাম্মদ শফিউল আজম তাহেরি সাহেব আমন্ত্রিত ওলামায়ে কেরামের অনেক লম্বা লিস্ট আছে এবং
আমন্ত্রিত মেহমানবৃন্দ জনাব মোহাম্মদ হাসানুজ্জামান বাচ্চু সাহেব 12 নং চিকনদণ্ডি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ আজিম সাহেব 4 নং ওয়ার্ড ইউপি সদস্য স্টেজে উপস্থিত দিগার ওলামায়ে কেরাম সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ আমার সম্মুখে উপস্থিত দিনদার ঈমানদার মুসলমান মুত্তাকি ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে আমি গুনাহগার সালাম আরজ করে আমার নির্ধারিত বিষয়ের উপর আলোচনায় প্রবেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সন্ধ্যা থেকে আলোচনা শুনতে শুনতে মধ্যরাত হয়ে গেছে আলোচনা শোনার এনার্জি আপনাদের মধ্যে কি আছে উমা আছে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুক সবাই পড়েন আমিন আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামি সবাই বলেন সবাই বলে কেউ কিছু কিছু লোক আছে বলে নাই তারা জান্নাতে না গেলেও চলবো মনে হচ্ছে কি এমন আর একটা সুযোগ দেই আমরা কি সবাই জান্নাতে যেতে চাই না জাহান্নামে কোথায় কোথায় এটা আপনারা না বললেও প্রমাণ হয়ে গেছে কারণ জান্নাতি মজলিসে জান্নাতি মেহমানরা চলে এসেছে জাহান্নামের মজলিস চলতেছে জাহান্নামের মজলিসে শয়তানের মুরিদের অবস্থান করতেছে ঠিক কিনা বলেন এটা কি পূজা গান হইতাছে বলো এটা হিন্দুদের পূজা আচ্ছা অসুবিধা নাই সম্মানিত হাজিরিন মাইকটা যদি ঠিক মতন সার্ভিস দেয় তো সব কাফা এলাম কেমন ওই শিষ্টা না দিলেই হইব আমার তোমার সাউন্ড সিস্টেম মাশাল্লাহ অনেক সুন্দর আছে যদি এইখানের হরণের জন্য অসুবিধা হয় তুমি প্রয়োজন এটা বন্ধ করে দাও বা অন্যদিকে ঘুরাই দাও হ্যাঁ যদি এটা সমস্যা মনে করো আমাকে আলোচনার জন্য বিষয় দিছে সূরা কাউসার পবিত্র কোরআনুল করিমের 108 নম্বর সূরা 114 খানা সূরার মধ্যে সবথেকে ছোট সূরা আয়াত হলো মাত্র তিনটা রুকু হইল একটা এই সূরাটা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে নাজিলের প্রেক্ষাপট হিসেবে জানা যায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মোবারক রয়েছে তিনি বলেন একদিন আমার নূর নবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে নিয়ে মজলিস করলেন সেখানে হুজুর সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়িন রহমাতুল লিল আলামিন আমাদের সঙ্গে বসে বসে কথা বলতেছিলেন জোরে কন্যা সুবহানাল্লাহ এই কথা বলা অবস্থায় আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের হঠাৎ করে একটু তন্দ্রা আসলো আমরা ইতিপূর্বে আর কখনো হুজুরকে আমাদেরকে নসিহাত করার সময় এভাবে তন্দ্রাচ্ছন্ন হতে দেখিনি কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন হয়ে রইলেন কিছুক্ষণ পর নবী আমার মুস্কি হাসি দিয়ে চোখ খুললেন জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আমার নবী যখন মুস্কি হাসি দেয় আল্লাহর তাম সৃষ্টি জগৎ হেসে উঠে জোরে করনা সুবহানাল্লাহ আমার নবীর সাথে কারো কোনো তুলনা হয় আমার নবীর কোনো কিছুর সাথে কারো কোনো তুলনা হয় নবীর আচরণ বিধির সাথেও কারো কোনো তুলনা হয় কেউ যদি নবীর সাথে নিজেকে তুলনা করে কিংবা নবীর সাথে অন্য কাউকে তুলনা করতে চায় বুঝতে হবে তার ঈমান আছে না গেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নূর নবী রাহমাতুল লিল আলামিনের ওই নসিহাতের মজলিসে আমি উপস্থিত ছিলাম নবীজি আমাদেরকে নসিহত করতে করতে হঠাৎ করে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলে আমরা সবাই চুপ হয়ে গেলাম আমাদের সমাজে যদি কোন আল্লাহর ওলি পীর সাহেব আসেন ওই আল্লাহর ওলি যদি আমাদেরকে নসিহত করার সময় একটু তন্দ্রাচ্ছন্ন হয় আমরা এমন ভদ্র মুরিদ আমরা ডাইক্কা হুজুর রে উড়াইয়া দিমু ঠিক না ও হুজুর আপনি কি আরেন এতগুলো মানুষ তুই আপনি বুঝি ঘুমায় গেছেন ও হুজুর ধমকের চোটে হুজুরের লড়াই আলামো কাপায় ভালামো ঠিক না এটা আমাদের অভ্যাস কিন্তু সাহাবা কিরামের থেকে আদর্শ গ্রহণ করেন নূর নবীজি রহমাতুল লিল আলামিন বয়ান করতেছিলেন নসিহত পেশ করতেছিলেন এমন সময় নবীজি তন্দ্রা মোবারক চলে আসলো যে সাহাবি সোজাভাবে বসেছিলেন তারা সোজা রইলেন যিনি একটু কাত হয়েছিলেন তিনি কাত হয়ে রইলেন যিনি চেহারা ডান দিকে ঘুরাইছেন তিনি ডান দিকেই ঘুরায় রাখছে বাম দিকে আর ঘুরায় না যিনি পিছনে ছিলেন তিনি পিছনেই ছিলেন সামনে আর আসে না যিনি বসা ছিলেন তিনি বসেই ছিলেন দাঁড়ায় আর দেখে না কেন কথার আওয়াজ আসে না কোন সাহাবীর কোন আওয়াজ নাই কোন সাহাবীর কোন কথা নাই সবাই চুপ করে আছে চুপ করে আছে চুপ করে আছে কিছুক্ষণ পর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীজি মুচকি হাসতে হাসতে যখন চক্ষু মোবারক খুললেন আমরা সবাই নবীর কাছে কেন নবী মুচকি হাসতে হাসতে চক্ষু মোবারক খুললেন কারণটা জানার জন্য আরজি করি জোরে কোন সুবহানাল্লাহ ঠিক হইতো না মাইক মাইক কি ঠিক হইতো না মাক্স কিচ্ছু হয় না এটা তো কাপড় মাইক এই যদি মাস্কের সমস্যা হয় বাবা তাহলে স্পিকারের সমস্যা দিব সমস্যা তো হইতেছে হরে নে তুমি কিন্তু যুক্তিতে হারিয়ে গেছো গা আমি সারা বাংলাদেশে মাস্ক দিয়ে আওয়াজ করি কি লিগা জানো নে এই যে একটা মাইক যাত্রার বেড়ি করো তোমরা ভাড়া দাও নেতা করো ভাড়া দাও শালশালা করো ভাড়া দাও মাইকিং করিন না রে ভাড়া দাও আবার মাহফিলের না ভাড়া দাও মাইক্রোফোন কিন্তু একটা উগি জুগি যত ফদ আছে সবাই কিন্তু এটা দিয়ে কথা কয় আর মানুষের মুখে সবচেয়ে কঠিন এবং জঘন্য ভাইরাস থাকে খালি মাইক্রোফোনে কথা বললে একজনের মুখ থেকে নিঃশ্বাসের সাথে যেটা ভাইরাস ঢুকে পরে আরেকজন এসে যখন বলা শুরু করে নিঃশ্বাস টান দিলে তার মুখে ভাইরাস ঢুকে যায় আমি এটা ভুক্তভোগী বাবা এই জন্য আমি মাস্ক ইউজ করি ইউজ করে দেখছি আমার একটু উপকার হয় মুসিবত থেকে বাঁচতে পারি নাইলে এমন কিছু মানুষ আছে আমি নাম বলবো না যাদের আলোচনার পরে স্টেজে বসলে যদি মাস্ক না দিয়ে বসি তাইলে পাঁচ মিনিট ওয়াজ করবো টনটনা গলা বাইঙ্গা সার খারে দিব এটা মানুষের মুখে ভাইরাস থাকে হয় বাবা এটা সমস্যা না তুমি একটু ঠিক করো তুমি পারবা তুমি দক্ষ মানুষ সবাই তো মহব্বতে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা
صلي على سيدنا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. جي قدر بولتے چلام حضرت আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নূর নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনতো না, খানা খাইবেন, হুজুরে নিয়ে যাও, খাইছেন খাইছেন না খাইবেন, আপনি খাইবেন না, বোন চুপ করে, আপনি খাইবেন, এই হুজুরে নিয়ে যাও খানা খাও, স্টেজে যারা আছেন জিন্দা লাশ হইয়া যান গা, কোন লড়াছড়া নাই, কোন কথাবার্তা নাই, চা খাওয়ার নাই, পান খাওয়ার নাই, পানি খাওয়ার নাই, সব বন্ধ, মনে করেন হাসরের ময়দানে বসেছেন, সুরা কাউসারের ওয়াজ দিছেন, সাহাউজে কাউসার সারা খাইবেন না, চুপ করে বল, আমি মাহফিলে নড়াচড়া করলে আমার সমস্যা হয়, আমি আলোচনা করতে পারি না, আমি একটু একদিন একটা মাহফিল করি, কেন জানেন, রিল্যাক্সে করার জন্য, রিল্যাক্সে করবো, টেনশন ফ্রি, আপনাদের কাছে আসছি যেমন ভালোবাসা নিয়ে আপনারা বাড়ি গোছাইরে আইছেন, আমিও যেহেতু আসছি মহব্বতের মানুষ দেখা হয়ে গেছে, তাহলে আত্মার খোরাক কিছু তো দেওয়ার লাগবো, ততক্ষণ চিল্লা ফাল্লা করে গজল টজল গান টান গাইয়া গেল তার কাম হইতো না, ঠিক কিনা বলেন, এটাই তো চলছে এখন, এটা আবার ভাইরাল, যে যত বেশি গান গাইতে পারে তে তত বড় হুজুর, যে যত বেশি ইমোশনাল বক্তব্য দিতে পারে তে তত বড় হুজুর, বিভিন্ন ভাবে চলছে, যে যার মতো বাজার করে নিয়ে যাইতেছে, আমার একটু অভ্যাস ভিন্ন রকম, এই জন্য আমার যদি একটু একাগ্র চিত্তে তাওয়াজ্জু সহকারে যদি একটু সময় দেন, আমার থেকে কিছু পাইবেন না কিন্তু আল্লাহর কোরআন থেকে অবশ্যই কিছু পাবেন, ঠিক কিনা বলেন, আমি না খান্দা না চিজ, আমি গুনাগার, আমার কাছে কিছু নাই আপনাদেরকে যে দিব, নিজে পাপি মানুষ, কিন্তু আল্লাহর কোরআনুল করিম থেকে আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, কোন কথাটা যে আপনার জীবন পরিবর্তন করে দিবে, কোন কথাটা আল্লাহর কোরআনের কোন বাণীটা যে আপনাকে পাপি নাফরমান থেকে আল্লাহর ওলি বানায় দিবে, আমিও জানি না আপনিও জানেন না, কথা বলেন ঠিক কিনা, শুধু ধৈর্য সহকারে গুরুত্বপূর্ণ ভাবে মনোযোগ দিয়া আল্লাহর রহমতের আশা করতে হবে, একটু সবর করেন, আমাদের মধ্যে তাফসির করার অভ্যস্ত আমাদের আলেম ওলামারা অভ্যাস করা দরকার, নাম মাত্র কয়েকজন আলেম ওলামা কোরআন শরীফ থেকে কথা বলে আর বাকি সবাই যেই সেই যেই সেই যেই সেই করে যাইতেছে, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের খেদমত শ্রেষ্ঠ, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের খেদমতের প্রয়োজন আছে, তবে এই খেদমতটা সোনায় সোহাগা হইতো যদি কোরআন হাদিস থাকতো, ঠিক কিনা বলেন, যে যার মতো খেদমত দেন কিন্তু কোরআন হাদিস সহকারে দেন, দেখবেন বাতিলেরা কথা কইব, নাম শুনলেই তো ফাইজমা খারাপ হয়ে যাবো, ঠিক কিনা বলেন, মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতের আরে নূর নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে দরবারে রিসালাতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর কাছে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়াল নবীজি, ও মায়ার নবীজি, কোন কারণে আপনি নবীজি মুচকি হাসতে হাসতে চোখ মোবারক খুললেন, কেউ জিজ্ঞাসা করে নাই হুজুর আপনি আমাদেরকে নসিহাত করতে করতে কেন ঘুমায়া গেলেন, কেউ জিজ্ঞাসা করে করে এখান থেকে আদব শিখেন, এখান থেকে আদব শিখেন, যেই পীরের কাছে মুরিদ হয়েছেন
যে আল্লাহর ওলির কাছে আপনি বায়াত গ্রহণ করেছেন ওই আল্লাহর ওলি যদি ঘুমায় ডাকবেন না আল্লাহর ওলি যদি কথা বলে থামাবেন না আল্লাহর ওলি যদি চলতে থাকে পিছন থেকে ডাকবেন না সামনে দৌড়ে যায়া সালাম দিয়া হুজুরের কাছে অনুমতি নিয়ে কথা বলবেন ওলি আল্লাহর বিষয়ে পীর মুরিদের কিছু আদব কায়দা শিষ্টাচারিতা আছে এগুলো যেই পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন ওই পীরের কাছে দরবারে যায়া হুজুরের খেদমতে হাজির হইয়া দাঁড়ায়া আদবের সাথে সালাম দিয়া অনুমতি নিয়া বলবেন হুজুর একটা জিনিস প্রশ্ন করতাম যদি বলে কি বলে হুজুর আমি তো মুরিদ আপনি তো আমার মুর্শিদ আপনি হলেন আমার পীর আমার কাছে আপনি পাবেন এমন কোন হক আছে কেমন আদবের সহিত আপনার সাথে আচরণ করলে কুরআন সুন্নাহ মোতাবেক যত উপযুক্ত হবে আমাকে একটু বলে দেন আমাকে একটু শিখাইয়া দেন কেন না আপনি তো আমার মুর্শিদ আল্লাহর পরে রসুল রসুলের পরে পীর মুর্শিদ পীর মুর্শিদ মাঝখানে আছে মা বাবা আল্লাহর পরে রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পিতামাতা তারপরে আপনি পীর ও মুর্শিদ আপনি আমার নাজাতের উসিলা আপনি আমাকে হিদায়াতের পথ দেখানেওয়ালা আপনি আমাকে পরিবর্তন পরিবর্ধন পরিশোধন করনেওয়ালা ও আমার মুর্শিদ আমার একটু জানায় দেন কিভাবে আদব কায়দা সহকারে আপনার সামনে আমরা চলাচল করব দেখবেন সুন্দর করে শিখাইয়া দিবে কিন্তু আফসোস দুঃখের বিষয় হলো আমাদের দেশে মানুষ মুরিদ হয় ঠিক মুরিদ হওয়ার পরে সারা বছর আর পীরের খবর থাকে না মুরিদ ও হুজুরের খবর নেয় না আর হুজুর খবর নিব কইতে হুজুরের তো লাখ লাখ মুরিদ কিন্তু আমাদের উচিত খবর রাখা আমাদের উচিত সুযোগ পাইলেই পীর ও মুর্শিদের দরবারে যাওয়া আমাদের উচিত সুযোগ পাইলে পীর ও মুর্শিদের সোহবতে বসা সোহবতে বসা কেননা আউলিয়া কেরাম বলেছেন এক জামানা সোহবতে বা আউলিয়া কোন আল্লাহর ওলির সোহবতে এক মুহূর্ত কেউ যদি বসে রে 100 বছরের থেকেও বেশি উত্তম নেক আমলের অংশীদার মালিক হয়ে যায় সুবহানাল্লাহ নবী আমার রহমাতুল্লিল আলামিন আমার নবী তন্দ্রাচ্ছন্ন হলেন কোন সাহাবী ডাকলেন না হাজার হাজার সাহাবী নবীজির সামনে কেউ ডাকলেন না নবীজি তন্দ্রাচ্ছন্ন হলেন আবার তন্দ্রা মোবারক থেকে মুস্কি হাসতে হাসতে নবীজি ঘুম মোবারক থেকে জাগলেন কোন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন না হুজুর আপনি কি ঘুমাইছিলেন নাকি তন্দ্রা লাগছিল না খারাপ লাগতাছে না চোখ বন্ধ করে রাখছেন কিচ্ছু জিগায় না সব সাহাবীর আদবের সহিত নবীজির চেহারা মোবারকের দিকে চাতক পাখির ন্যায় তাকায় আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা জিজ্ঞেস করলাম নবী গো ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি মুচকি হাসি দিতে দিতে চোখ মোবারক খুললেন গো মায়ার নবীজি যদি এটার হাকিকতটা আমাদেরকে একটু বলতেন আমার নবী রহমাতুল্লিল আলামিন কয়া নাসরি রে আনাস বড় আনন্দের সংবাদ রে আনাস এই মাত্র আমার উপর আমার রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নবীজি তন্দ্রা মোবারকে গেছেন সাহাবা কেরাম যদি চিৎকার দিয়া ডাইকা উঠাইয়া দিতেন এটা কি উপকার হইতো না ক্ষতি হইতো আদব হইতো না বেয়াদবি কথা বলেন কি হইতো কি হইতো এ মুসলমান হাটহাজারির মানুষ কথা বলবেন কথা বুঝবেন মনোযোগ দিয়া শুনবেন নবী আমার রহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি আমাকে বললেন আনাস রে সমস্ত সাহাবায়ে কেরাম তোমরা শোনো আমি নবী তন্দ্রা মোবারকে গেলাম আমার আল্লাহ আমি নবীর উপর সূরা কাউসার নাজিল করলো সাহাবায়ে কেরাম বলেন হুজুর কাউসারটা কি আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন শোনো সূরা যে কাউসার আমার আল্লাহ নাজিল করেছেন এই কাউসারের আয়াতগুলো আগে শোনো নবী পড়েন
بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر نبي আমার রহমাতুল্লিল আলামিন পুরো তিন আয়াতে সূরা কাওসার তেলাওয়াত করে শুনাইলেন এবার আমার নবী বললেন সাহাবীরা রে কাওসার কি তোমরা জানো নি সাহাবা কেরাম বললেন হুজুর কাওসার তো কি আমরা জানি না তবে সাহাবা কেরাম উত্তর দিছে মনোযোগ দিবেন আকীদার বিষয় আছে মনোযোগ দিবেন নবী বলেন সাহাবীরা রে তোমরা কি জানো নি কাওসার কি সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমরা তো জানি না তবে আল্লাহ এবং তার রসূলই ভালো জানে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ সবচেয়ে ভালো কে জানে তারপরে কে জানে আমার রসূল তারপরে কে জানেন কথা কেন আমার রসূল আল্লাহর পরে সবচেয়ে ভালো কে জানেন আমার রসূল আল্লাহর পরে সবচেয়ে ভালো কে জানেন আমার রসূল আমার রসূল আমার রসূল এই জন্য তো সুন্নিরা কয় নবী আমার রহমাতুল লিল আলামিনের আল্লাহ ইলমে গায়েব দান করেছেন গায়েবের আলেম আমার নবী হলেন গায়েবের খবর দেনেওয়ালা গায়েবের খবর দেনেওয়ালা গায়েবের খবর দেনেওয়ালা আমার নবী হলেন গায়েবের খবর দাতা মায়ার নবী এই জন্য সাহাবা কেরামের আকীদা নবী গায়েবের খবর জানে সুন্নিদের আকীদা নবী গায়েবের খবর জানে তাইলে সাহাবা কেরামের সুন্নিদের আকীদা এবং সুন্নিদের আকীদা সাহাবা কেরামের আকীদা সুন্নিদের আকীদা সেম সেম বোঝা গেল এই জগতে একমাত্র নাজাত প্রাপ্ত হক দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত সংক্ষেপে যাদের পরিচয় হলো সুন্নি কথা বলেন ঠিক কি না সাহাবা কেরামের আকীদা হলো যে বিষয়টা আল্লাহর পরে সৃষ্টির মধ্যে আর কেউ জানে না এই বিষয়টা আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন জানেন সুবহানাল্লাহ এই জন্য নবী জিজ্ঞেস করলেন সাহাবীরা রে ও সাহাবীরা তোমরা কি কাউসার কি জানো নি কাউসার কি জিনিস তোমরা জানো নি সাহাবায়ে কেরাম বলেন না গো নবী আমরা কেউ জানি না তবে আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন কাউসার হলো এমন একটা নদীর নাম যে নদীটা জান্নাতে অবস্থিত চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ তাহলে কাউসার কিসের নাম শিখতেইব কাউসার কিসের নাম সবাই বলেন কিসের নাম কিসের নাম এই নদীটা কোথায় জোরে বলেন সবাই বলেন তাহলে আবার বলেন কাউসার কিসের নাম ওই নদীটা কোথায় সবাই বলেন কাউসার একটা নদীর নাম আমার নবী বলেন ওই নদীটা জান্নাতে সাহাবা কেরাম বলেন হুজুর জান্নাতের একটা নদীর নাম হলো কাউসার এ কাউসারের কথা আমার আল্লাহ কি বলেছেন আমার নবী বলেন আমার রব্বুল ইজ্জাত বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় নিশ্চয় ওই রব্বুল আলামিন আমি নবীকে কাউসার দান করেছেন জোরে কয় আপনারা জিন্দা না মরা কলব কি জিন্দা না মরা আমার বিশ্বাস হয় না আপনাদের কলব জিন্দা না মরা তাহলে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আমার নবীজিকে কাউসার দান করেছেন কে এতে আপনারা খুশি না নারাজ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ
আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমার নবী বলেন কাউসার হলো জান্নাতের একটা নদীর নাম এই নদীটা আমার আল্লাহ আমাকে দান করেছেন সাহাবা কেরাম বলেন হুজুর জান্নাতের একটা নদী আল্লাহ আপনাকে দিল নিশ্চয় এই নদীর শান অনেক বেশি এই নদীর মর্যাদা অনেক বেশি এই নদী অত্যন্ত নিয়ামতপূর্ণ নিশ্চয় গরবিজি যার কারণে রব্বুল ইজ্জত আপনাকে এটা দান করেছেন দান করেছেন দান দেখেন জান্নাত কার জোরে কন্যা এই জান্নাতের যে কাউসার নামক নহর আছে নদী আছে এই নদী কার কিন্তু আমার নবীকে দান করেছেন কে জোরে কন্যা কে কারো সাথে কারো সম্পর্ক খারাপ থাকলে কোন জিনিস কেউ কাউরে দেয়নি দেয় নবী আমার রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কাউসার দিলেন সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমাদের বিশ্বাস আছে রব্বুল ইজ্জত যে জিনিসটা আপনাকে দান করলেন এই জিনিসটার নিয়ামত অবশ্যই অত্যন্ত ফজিলতপূর্ণ অনেক বেশি ও দয়াল নবীজি এই জিনিসটা সম্পর্কে আমরা একটু জানতে চাই আমার নবী বলেন সাহাবীরা রে ও সাহাবীরা কি জানতে চাও সাহাবায়ে কেরাম বলেন হুজুর এই নদীটার আয়তন কত আয়তন এটার আয়তন কত আমার নবী বলেন এই নদীটারে আমার আল্লাহ চার কোনা বিশিষ্ট বানাইছেন কয় কোনা নবী বলেন এই জিনিসটা লম্বা না এটা পুরো স্কয়ার গোল চার কোনা যে একবারে স্কয়ার চার কর্নার আমার নবী বলেন একটা কর্নার থেকে আরেকটা কর্নারে পৌঁছাইতে এক মাসের রাস্তা জোরে কোন নবী বলেন এটা হলো দৈর্ঘ্য প্রস্থে আবার ওই দৈর্ঘ্যের কন্যা থেকে প্রস্থের কন্যারে যাইতে এক মাসের রাস্তা অর্থাৎ টোটাল স্কয়ারে এক মাসের রাস্তা সমতুল্য আমার নূর নবী বলেন এই এত বড় হাউজ এত বড় কাউসার এত বড় কাউসার আমার আল্লাহ আমি নবীকে দান করেছে জোরে কোন আরো জোরে কোন আমরা সবাই বলার সময় বলি হাউজে কাউসার না হাউজে কাউসার কিন্তু একটা না জিনিস কিন্তু এক না হাউজ একটা জিনিস কাউসার আর একটা জিনিস সুবহানাল্লাহ জোরে কর নবীজিকে আমার আল্লাহ দিয়েছেন কি হাউজ না কাউসার কি দিছে বলে না কেন রে কি দিছেন নবীজি কি আমার আল্লাহ দিলেন কাউসার আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে আমার আল্লাহ অত বড় কাউসারটা আমাকে দিলেন হুজুরে কাউসারের শান কি ফজিলত কি আমার নবী বলেন অনেক ফজিলত আছে ইয়া রাসূলুল্লাহ এই কাউসারের শান বলার আগে একটা জিনিস জানতে চাই নবী বলেন কি জানতে চাও বলে হুজুর এই কাউসার জীবনে কোনদিন আপনি নবী দেখছেননি আমার নবী মুস্কি হাসি দিয়া কয় আমার আল্লাহর দয়ায় মেরাজের রাতে আমি নবী এই কাউসার নিজের চক্ষু মোবারকে দেখেছি জোরে কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন নবী গো যেহেতু ওই কাউসার আপনি রব্বুল আলাম আপনি রহমাতুল লিল আলামিন ওই রব্বুল আলামিনের দয়ায় দেখেছেন হুজুর কাউসারের অবস্থা কি যদি একটু বলতেন কাউসার কেমন দেখতে কেমন যে জিনিসটা আল্লাহ আপনারে দিল এই জিনিসটা দেখতে কেমন আমার নূর নবী রহমাতুল লিল আলামিন ক সাহাবিনা রে আমি নবী জিবরাইল আমিনের সঙ্গে যখন হাউজে কাউসার শুধুমাত্র কাউসার যখন কাউসার দেখার জন্য আমি নবী জান্নাতে প্রবেশ করলাম আমি কাউসারের দিকে তাকায় দেখলাম কাউসারের চতুর্দিকে কাউসারের চতুর্দিকে কাউসারের দুই পারে সিরিয়ালে কিছু অট্টালিকা বানানো এগুলো কেমন মুক্তাসিনেননি
মুক্তা মুক্তার দানা মুক্তার দানা ভিতরে কি পরিপূর্ণ থাকে না খালি থাকে পরিপূর্ণ মুক্তার দানা একেবারে এই মার্বেলের মতো একবারে পুরো পরিপূর্ণ থাকে না মুক্তা যারা কালেকশন করে তারা পরে মেশিন দিয়ে ছিদ্র করে সুতায় ঢোকানোর জন্য মূলত এটাতে ছিদ্র থাকে বিশ্বাস হয় না এই ইউটিউবে আজকে গিয়া সার্চ দিও মুক্তা কালেকশন লিখা তাহলে দেখবা যে একেবারে সমুদ্র থেকে যে মুক্তা কালেকশন করে এটার ভিডিও চলে আসবে দেখবা এটার মধ্যে কোনো ছিদ্র নাই নবীজি রহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীর মনি মুক্তা গুলোর মধ্যে কোনো ছিদ্র থাকে না মানুষ ছিদ্র বানায় আর আমি নবী জান্নাতে যখন প্রবেশ করলাম জান্নাতে প্রবেশ করার পরে আমি নবী যখন ওই কাউসারের কাছে গেলাম আমি নবী দেখলাম কাউসার একটা নহর ওই নহরের দুই পাশ দিয়া বড় বড় অট্টালিকা দেখা যায় তবে অট্টালিকাগুলো দেখা যায় একটা মুক্তা ভিতর থেকে মুক্তাগুলি বাহির করে ভিতরে খালি করে ফেললে একটা মুক্তাকে যেমন গম্বুজের মতো গোল গোল দেখা যায় গম্বুজের মতো গোল গোল দেখা যায় আমার নবী বলেন ওই এক একটা মুক্তাকে এক একটা দালান এক একটা অট্টালিকা আমার আল্লাহ বানায়া কাউসারের দুই পাশে সাজায়া রাখছে আর জোরে কন্যা সুবহানাল্লাহ কত সুন্দর দুনিয়া একটা বাড়ি করলে বাহিরে সুন্দর দামি রং করে বাড়িটা দেখতে যেন সুন্দর লাগে যারা আরো পয়সাওয়ালা বাহিরে দামি টাইলস লাগায় যারা আরো পয়সাওয়ালা তারা এটারে খচিত করে সুন্দর করে কারুকার্য করায় ঠিক না রব্বুল ইজ্জাত ওই কাউসারের দুই পাড়ে দিয়া আমার আল্লাহ আমার নবী বলেন মনি মুক্তাকে এক একটা মনি এক একটা মুক্তাকে আমার আল্লাহ বিশাল আকার দিলেন এটার ভিতরে খালি করে দিলেন এবং এটার ভিতরে বসার ব্যবস্থা করলেন বসবাস করার ব্যবস্থা করলেন এই রকম অট্টালিকাগুলো আমি নবী রহমাতুল লিল আলামিন ওই কাউসারে দুই পাশ দিয়ে দেখেছি এখানে শুধু শেষ নয় রে বাবা যদি একটা একটা করে হাদিস শরীফ বলি অল্প অল্প তথ্য পাওয়া যাবে আমি পুরো বিষয়টা উপস্থাপন করছি বুখারী শরীফ মুসলিম শরীফ ইবনে মাজার শরীফ আবু দাউদ শরীফ আরো অনেকগুলো হাদিস শরীফের কিতাবের সমন্বয়ে কাউসারের কথা কাউসারের বর্ণনা আমার নবীর সাহাবায়ে কেরামদের থেকে উঠে আসছে আমি মুদ্দা কথাটা বলছি নবী বলেন মেরাজের রাতে আমি নবী রহমাতুল লিল আলামিন যখন কাউসারের কাছে গেলাম কাউসারের দুই পাশে দুই ধারে যখন আমি নবী এমন অট্টালিকাগুলো দেখলাম আমার নবী রহমাতুল লিল আলামিন বললেন জিবরাইল আমিনের তাকায়া জিবরাইল আমিনের দিকে তাকায়া আমার নবী বলেন আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম জিবরাইল রে ও জিবরাইল এত সুন্দর একটা নদী দুই পাশে এত সুন্দর করে সাজানো মনি মুক্তা খচিত বাড়ি দিয়া জিবরাইল রে এটার নাম কি জিবরাইল আমিন কে হুজুর এটার নাম হলো কাউসার মেরাজ থেকে দুনিয়ায় ফিরে যাওয়ার পরে আমার আল্লাহর কাছে আপনি চাইলে আল্লাহ আপনাকে দিয়ে দিতেও পারে নবী বলেন জিবরাইল এই কাউসার দিয়ে আমি কি করব আমি আল্লাহর কাছে চাইবো কেন আমি এই কাউসার দিয়ে কি করব আমার নবী রহমাতুল লিল আলামিন জিবরাইল আমিন কা হুজুর কাউসার কোন কাজে লাগবো আপনি যদি বুঝতে চান ইয়া রাসূলুল্লাহ এই কাউসারের পারের জমিন থেকে একটু মাটিতে হাত আপনার লাগায়া দেখেন আমার নবী বলেন আমি মাটির মধ্যে হাত লাগাইলাম হাত লাগায় এক মুষ্টি মাটি লইয়া নাকের কাছে আনতে দেরি রে আমি নবী খেয়াল করলাম সুগন্ধি পাইলাম মিশকো আম্বরের থেকেও বেশি সুগন্ধি যুক্ত সুবহান জিবরাইল আমিন কয় হুজুর এই নদীটার পারের দিকে তাকায় দেখেন আমার নবী বলেন আমি নদীটার দুই পারের দিকে তাকায় দেখলাম এক পার স্বর্ণের আর এক পার হলো রূপার দুই ধার একটা স্বর্ণের আর একটা রূপা জিবরাইল আমিন বলেন হুজুর ও মায়ার নবীজি
এই নদীটার নিচের দিকে তাকায়া দেখেন আমার নবী নিচে বলেন আমি নিচের দিকে তাকাইলাম নিচের দিকে তাকায়া দেখি এই নদীটার উপরে যে পানি আছে পানিগুলো যে প্রবাহিত হয় দুনিয়ার নদী দুনিয়ার সাগর দুনিয়ার সমুদ্রের পানির নিচে কাদা থাকে কাদা কিন্তু আমি নবী তাকায়া দেখি ওই হাউজের তলা হীরা জহরত মণি মুক্তায় পরিপূর্ণ এগুলোর উপর দিয়া নহর প্রবাহিত হইতেছে জোরে কোন সুবহানাল্লাহ এখন সুবহানাল্লাহ কোন না পরে খাইয়ে নাই খাইবেন নিয়ম নেই হাউজের কাউসার কাউসার খাইবেন খাইবেন এখন সুবহানাল্লাহ কইয়েন না পরে পাইবেন ভালো মতো বাগেরটা মিস হয়ে যাব পরে মিয়া নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমি সমুদ্রের তলদেশের দিকে তাকায় আশ্চর্য হয়ে গেলাম জিবরাইল আমিন কয় হুজুর এখানে শেষ নয় গো নবীজি ও মায়ার নবীজি আপনি নদীর থেকে আপনার হাত মোবারক লাগায় একটু পানি উঠান আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমি আমার হাত দিয়ে একটু পানি উঠাইলাম সাহাবায়ে কেরাম বলেন হুজুর জানতে বড় ইচ্ছে হয় ওই পানিটা কেমন আমার নবী বলেন ওই পানিটা দেখতে দুধের চাইতেও সাদা জোরে কোন আরো জোরে বলেন আবার আরেক বর্ণনায় আসছে আমার নবী বলেন ওই পানিটা রূপার মধ্যে সবচেয়ে সাদা হইল চান্দি আমার নবী বলেন রূপার চান্দির চাইতেও সাদা জোরে বলেন সুবহানাল্লাহ নবী বলেন সাহাবীরা আমি যখন পানিটা হাতে নিলাম আমি অনুভব করলাম ওই পানিটা বরফের চাইতেও ঠান্ডা আল্লাহু আকবার নবী বলেন ওইখান থেকে একটু পানি আমি নবী জিব্বা মোবারক লাগাইলাম ওই পানির স্বাদ মধুর চাইতেও মিষ্টি জুরে কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন হুজুর এত সুস্বাদু পানি এত মজার পানি আমার নবী বললেন হ্যাঁ অত্যন্ত মজার পানি মজার শরবত ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবীজি তারপরে কি হলো আমার নবী বলেন এত মজার পানি এত সুন্দর সাজানো গুছানো ওই নহর ওই কাউসার পাওয়ার জন্য আমি নবীজির মন মোবারক একটা আকাঙ্ক্ষা জাগলো আমি জিজ্ঞেস করলাম জিবরাইল এই কাউসারের পানি কি খাওয়া যাবে জিবরাইল আমিন বলেন হ্যাঁ হুজুর ইয়া রাসূলুল্লাহ খাওয়া যাবে আমার নবী বলেন জিবরাইল লে এটার পানি যদি কেউ খায় কি উপকার হবে জিবরাইল আমিন কয় হুজুর আমার আল্লাহ এই কাউসারের এমন একটা জিনিস বানাইছে গোটা জান্নাতের কোন জায়গায় আর এমন জিনিস পাবেন না আমার নবী বলেন কেন হুজুর এইটার মধ্যে যেই পানিটা আপনি দেখতেছেন এটা হলো নহর এটা হলো শরবত এটা দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি এটা বরফের চাইতে ঠান্ডা এই পানিটা কোন মানুষ যদি জীবনে একবার পান করতে পারে গণবিজি আজীবনে আর কোনদিন পানির পিপাসা লাগবে না জোরে কোন সুবহানাল্লাহ জীবনে আর কোনদিন পিপাসা লাগবে না আমার নবী বলেন এতক্ষণ মজা দেখা টেস্ট দেখা আমি নবী চিন্তা করছিলাম আমি নবী রহমাতুল্লিল আলামিন এ কাউসার আল্লাহর কাছে চাইব কিন্তু এখন যখন খবর পাইছি এ কাউসারের পানি যে পান করবে তার জীবনে আর কোনোদিন পিপাসা লাগবে না এবার আমার নবী আরো একটু শিওর হয় নবী কয় আনাস রে এরে আনাস আমি নবী রহমাতুল্লিল আলামিন ওই ওই মেরাজের রাতে জিবরাইল আমিনারে কইলাম জিবরাইল রে ও জিবরাইল এই পানি হাসরের ময়দানে কেউ যদি পান করে তার পিপাসা মিটবনি জিবরাইল আমিন কয় হুজুর যেই জিনিস যেই জায়গায় কাজ করতো না এটা আমার আল্লাহ বলে দিছেন কিন্তু যেটা যেখানে কাজ করবেন ওই জিনিসের কথা গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলেছেন যে বিষয়গুলো বলার প্রয়োজন নাই এমনিতেই বৈধ এমনিতেই হালাল বোঝা যায় ওই বিষয়গুলোর উপর আমার আল্লাহ বলেন নাই যেহেতু এই পানি পান করলে হাসরের ময়দানের পিপাসা মিটবে না এমন কোন বক্তব্য আমার আল্লাহ দেয় নাই তাইলে হুজুর আপনিও ধরে নিতে পারেন আমি জিবরাইলও ধরে নিয়েছি নিশ্চয়ই এই পানি হাসনের ময়দানে কেউ যদি একবার পান করে
সারা হাসরের ময়দানে তার কোন পিপাসা থাকবে না জোরে কোন সুবহানাল্লাহ নবী বলেন আমি নবী এই কাউসারের জন্য অন্তরে বদ্ধপরিকর হয়ে গেলাম অন্তর মোবারক নিয়ত করলাম আশা করলাম রব্বুল ইজ্জাতের দরবারে আমি নবী আল্লাহ দরবারে আমার উম্মতের জন্য কাউসারটা চাইবো আমি আমার উম্মতের জন্য কাউসারটা চাইবো মনে মনে নিয়ত করলাম মনে মনে চিন্তা করলাম আবার বললাম জিবরাইলরে কাউসারটা তো জান্নাতে হাসরের ময়দানে তো জাহান্নামকে নিয়ে আসা হবে জান্নাতকে তো নিয়ে আসা হবে না যদি জান্নাতকে নিয়ে আসা না হয় তাইলে হাসরের ময়দানে ও জিবরাইল আমার উম্মতরে আমি নবী যদি এই কাউসারের পানি হাসরের ময়দানে পান করাইতে চাই তাইলে কেমনে করাবো জিবরাইল আমিন কয় হুজুর এই জায়গায় আমি লাজওয়াব এখানে আমার কোনো জবাব চলবে না এই জায়গায় কথা বলতে পারবেন আপনি জবাব দিতে পারবো আল্লাহ মাঝখানে যদি কোনো পণ্ডিতি করি হুজুর আমার চাকরিটা যাইব জোরে কোন সুবহানাল্লাহ হুজুর আমারে মাফ করে দেন আমার চাকরিটা খায়েন না আমার চাকরিটা খায়েন না কোন বিজি আমার নবী মুস্কি হাসি দিয়া কয় জিবরাইল চলো রব্বুল ইজ্জাতের দরবারে যাই আমার রব্বুল ইজ্জাতের দরবারে আমার নবী রহমাতুল্লিল আলামিন হাজির হলে আমার আল্লাহ কয় হুজুর কাউসারটা বুঝি বড় পছন্দ হয়েছে সুবহানাল্লাহ ও নবীজি কাউসারটা বুঝি পছন্দ হয়েছে আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক সাইরা দিয়া কয় মালি ও আমার আল্লাহ হাসনের ময়দানে আমার উম্মত গুলি যখন পানি পানি বলে চিৎকার দিবে আমি আমার উম্মতের ওই কলিজা ফাটা চিৎকারের কথা চিন্তা করি মালিক এখনো আসরের ময়দান কায়েম হয় নাই গো আল্লাহ কিন্তু আমার মনে হয় আমার উম্মতের চিৎকার আমার কানে বাজে আমার উম্মতের আর্তনাদ মনে হয় আমি এখনই কানে শুনতে পাই আল্লাহ মনে তো বড় আশা আছে কিন্তু কি নিয়া কি দিয়া দাবি করব যদি কাউসার আমার মনে চাই বিদায় আপনি যদি আমারে দিতে চান আমি নবী আপনার দরবারে আরজি করি হাসরের ময়দানে জাহান্নাম হাজির করবেন জান্নাত হাজির করবেন না যদি জান্নাত হাজির না হয় হাউজে কাউসার কেমনে হাজির হবে ও আল্লাহ আপনি যদি চান সব পারেন যদি কাউসার আমি নবীকে আপনি দান করেন আমার দাবি থাকবে হাসরের ময়দানে আমার উম্মতকে হাউজে কাউসারের শরবত দান করার ব্যবস্থা করে আমাকে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মুসলমান রে মেরাজে গিয়েছেন আমার নবী উম্মত ভুলেন নাই জান্নাত দেখেছেন আমার নবী উম্মত ভুলে নাই আমার নবী উম্মত ভুলে নাই আল্লাহর কালামে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা আসছে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে মালি ও আমার আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা নেককার তাদের দায়িত্ব আমারে দেন তাদের দায়িত্ব আমার কিন্তু আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার আল্লাহ তাদের ব্যাপারে আমি ইব্রাহিম কিছু জানি না তাদের দায়িত্ব আপনি নিয়ে নেন আপনি নিয়ে নেন সাহাবায়ে কেরাম আমার নবীর জবানে এই ওহী যেদিন নাজিল হলো আমার নূর নবীর জবান মোবারকে সবাই কেরাম এই কথা শুনে শব্দ করে না কিন্তু কথাও বলতে পারে না জোর জোর করে চোখের পানি ছাড়তেছে নবী কো সাহাবীরা রে তোরা কান্দস কেন সবাই কেরাম বলেন হুজুর যদি বেয়াদবি না নেন বলি গো নবী আমার নবী কয় বল ইব্রাহিম আলাইহিস সালাম
নিজের নেককার উম্মতগুলোই নিল, গুনাহগারগুলোই দায়িত্ব নিল না। আমরা তো গুনাহগার, আপনি নবী যদি আমাদের দায়িত্ব না নেন আমাদের কি উপায় হবে? ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবীজি, কি উপায় হবে গো নবী আমাদের? আমাদের হায়াত কম গো নবীজি, গুনার পরিমাণ অনেক বেশি, নিজেদের নেক আমল দিয়া পার হইয়া যাওয়ার মতন কোনো যোগ্যতা আমাদের নাই। ইব্রাহিম নবীর মতো আপনিও যদি আমাদেরকে আপনিও যদি বলেন গুনাহগারের বিচার আল্লাহ আপনি জানেন, জান্নাতে দিবেন আপনার ইচ্ছা, জাহান্নামে দিবেন আপনার ইচ্ছা, যদি এমন হয় আমরা শেষ, আমাদেরকে রক্ষা করার আর কেউ থাকলো না। আমাদেরকে বাঁচানোর আর কেউ থাকলো না গো নবীজি। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, তিনি ছিলেন ইব্রাহিম নবী, আমি ইব্রাহিম নবী না, আল্লাহু আকবার। তিনি ছিলেন ইব্রাহিম নবী, আমি ইব্রাহিম নবী না, তিনি গুনাহগার উম্মতকে ছেড়ে দিতে পেরেছে, আমি রহমাতুল লিল আলামিন, শাফাতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার উম্মতদের মধ্যে যারা ঈমান লইয়া কবরে যাবে, আমলনামা কবিরা গুনায় ভরপুর থাকবে, আমি নবী তাদেরকে খুঁজে খুঁজে বাহির করব, তাদের জন্য শাফাত করব, আমি নবী তাদেরকে পুলসিরাত নিরাপদে পার হইয়া জান্নাতে না যাওয়া পর্যন্ত আমার উম্মতের দিকে তাকায়া থাকব। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহগার উম্মত ছেড়ে দিতে পেরেছে, আমি নবী পারব না, আমার একটা উম্মত জান্নাতের বাহিরে থাকতে, পুলসেরাতের এই পারে থাকতে, জাহান্নামের ভিতরে থাকতে, আমি নবী জান্নাতে কদম রাখব না। এই জন্য নবী বলেন, আমি রব্বুল ইজ্জাতের দরবারে আরজি করলাম, মালিক ও আমার আল্লাহ, যদি কাউসার আমাকে দেওয়ার জন্য আপনার কুদরতের দরবারে দয়া হয়, তাহলে আমার এমন ভাবে কাউসার দিবেন আমি যেন হাসরের ময়দানে কাউসারের পানি পাই। আল্লাহ কয়, হুজুর কেন? আমার নবী কয়, আল্লাহ আমার উম্মতের আর্তনাদ আমার কানে আসে, আমার উম্মতের আর্তনাদ আমি শুনতে পাই গো আল্লাহ, আমার উম্মতের হাসরের ময়দানে ওই পিপাসার মুহূর্তে আমি যেন আমার উম্মতের কাউসারের শরবত দান করে, আমার উম্মত গুলারে আমি যেন ওই পিপাসার থেকে রক্ষা করে, তাদের জন্য যেন শাস্তি থেকে, আজাব থেকে তাদের জন্য যেন নাজাতের ব্যবস্থা করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি রব্বুল আলামিন, ওই কাউসার আমি আল্লাহ জান্নাত থেকে আসনের ময়দানে নামায় আনবো না, তবে আমি রব্বুল আলামিন একটা সিদ্ধান্ত নিব, আপনি নবী যান 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 জমিনে যান, আমার নবীজি আল্লাহর কুদরতের দরবার থেকে জমিনে চলে আসলেন, আমার আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার, আমার আল্লাহ বললেন হুজুর আপনাকে কাউসার দান করলাম, আমার নবী কয় আনাস রে, এরে আনাস, আমি আমার আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক কাউসার আমারে কেমনে দিছেন, কি জান্নাতে দিবেন না হাসরের ময়দানে উম্মতের জন্য পাবো? আমার আল্লাহ কুদরতি ভাবে জবাব দেন নবী গো, ও মায়ার নবীজি, টেনশন আর চিন্তা করার কিছু নাই গো নবীজি, কাউসার জান্নাতে থাকবে, হাসরের ময়দানে একটা হাউস থাকবে, হাউস হাউস আল্লাহু আকবার, একটা হাউস থাকবে, একটা কূপের মতো থাকবে। ইয়া রাসূলুল্লাহ,
আমি রব্বুল ইজ্জত কুদরত দিয়া ওই হাউজের থেকে ওই কাউসারের থেকে হাসুরের ময়দানে হাউজ পর্যন্ত আমি আল্লাহ দুইটা খাল খনন করে ওই জান্নাত থেকে কাউসারের শরবত আপনার হাউজের গোড়ায় কানেকশন লাগায়া দিব নবী বলেন আল্লাহ কাউসারের তো কানেকশন লাগায়া দিলেন আমার উম্মতের আমি কাউসার পান করাব কি দিয়া আমার উম্মত যদি হাত দিয়া পান করতে চায় তার পিপাসা মিটবে না গো আল্লাহ তার জিহ্বা থেকে শুরু করে পেটের ভিতর পর্যন্ত সব শুকনা খটখটে হয়ে যাবে হাশরের ময়দানের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ও আমার মালিক ও আমার আল্লাহ আমার উম্মত কি দিয়া হাউজে কাউসারের শরবত পান করবে আল্লাহ আপনি একটু ব্যবস্থা বলেন আমার আল্লাহ কয় হুজুর কি দিলে ভালো হয় আমার নবী কয় আল্লাহ পেয়ালার ব্যবস্থা করে দেন আমার আল্লাহ জবাব দিলেন নবী গো ওই আমার আসমানের দিকে তাকায় দেখেন আসমানের মধ্যে যেই পরিমাণে তারকা আছে ওই তারকার সংখ্যার থেকেও বেশি হাউজে কাউসার থেকে শরবত পান করার জন্য আপনার উম্মতের খেদমতে আমি আল্লাহ জান্নাত থেকে পেয়ালা সরবরাহ করব পেয়ালা নবী আমার রহমাতুল্লিল আলামিন বলেন হাসরের ময়দানে সমস্ত নবীদের জন্য আমার আল্লাহ আমি নবীর উসিলায় আমি নবী দোয়া করলাম আল্লাহ আমার উম্মতের শুধু কাউসারের পেয়ালা পান করাবেন ও আল্লাহ কাউসারের শরবত শুধু আমার উম্মতই পান করবে আর কোন নবী আর কোন নবীর উম্মতেরা পাবে কিনা আমার আল্লাহ রব্বুল ইজ্জত বলেন হুজুর আপনার ফরিয়াদ বলেন আমার নবী কয় আল্লাহ সব নবীরাও তো হাকিকতে আমার উম্মত আমি তো সব নবীদেরও নবী আমি তো তাদের জন্য রহমাতুল লিল আলামিন আমার উম্মতের ব্যবস্থা তো হইল ওই তাদের ব্যবস্থা যদি না করি আল্লাহ আমি শান্তি পাব না আল্লাহ আপনি দয়া করে আমাকে যেমন একটা হাউজ করে দিবেন আমাকে যেমন আমার হাউজের সাথে যেমন কাউসারের সম্পর্ক লাগাইয়া দিবেন ও আল্লাহ প্রত্যেক নবীকে এক একটা হাউজ বানায়া কাউসারের সঙ্গে কানেকশন লাগাইয়া দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ রব্বুল ইজ্জত বলেন হাবিব মঞ্জুর মঞ্জুর আমার নবী বলেন আনাস রে রে আনাস হাসরের ময়দানে আমি নবী রহমাতুল্লিল আলামিন ওই যে কাউসারের হাউজ আমি হাউজের মাঝখানে অবস্থান করব চতুর্দিক থেকে আমার উম্মত কাউসারের শরবত পান করতে থাকবে পেয়ালা রাখা থাকবে আসবে আর পান করবে যে একবার পান করবে রে ওই জগতের জীবনেরও শেষ নাই আর ওই জগতের জীবনে কোনো দিন কোনো পিপাসাও তার থাকবে না সুবহান নবী বলেন পান করবে আর চলে যাবে আমি নবী তাদেরকে দেখে দেখে সমস্ত নবীদের উপর আমি নবী গৌরব করব দেখো দেখো আমি নবী সর্বশেষ নবী আখিরি নবী সবার শেষে জমিনে আগমন করেছি কিন্তু তাকায়া দেখ আমার উম্মতের সংখ্যা বেশি নবী কয় আমি আমার অনেক পরিমাণ উম্মত নিয়ে আমি নবী হাসরের ময়দানে গৌরব করব গৌরব করব গৌরব করব যখনই এই গৌরব করতে থাকব যখনই এই গৌরব করতে থাকব ইন দা মেন টাইম হঠাৎ করে একটা লোক কাউসারের শরবত পান করতে আসবে আর আল্লাহর কুদরতি ভাবে ফেরেশতারা ওই লোকটারে ছু মেরে জাহান্নামে নিয়ে যাবে আমি নবী দেরি করব না আমি নবী সেজদা মোবারকে পড়ে যাব ইয়া রাব্বাল আলামিন এটা আমার উম্মত ও আল্লাহ আমার উম্মত কে নিয়া গেল কোথায় নিয়া গেল ও আল্লাহ আমার উম্মত ফিরত দেন আমার রব্বুল ইজ্জত সেদিন কুদরতি ভাবে জবাব দিবেন হাবিব এরে তো আপনি জানেন না
আপনার ইন্তেকাল মোবারকের পরে এই বেয়াদবে কি বলতো হুজুর আপনি তো জানেন না গো নবী এই বেয়াদবে আপনার সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করত নতুন নতুন এমন বিষয় আবিষ্কার করত যেগুলো ইসলাম ধর্মে প্রবেশ করায়া ইবাদত হিসেবে মানুষকে করাইতো যেটা প্রকৃত পক্ষে আপনার সুন্নাতের খেলাপ ইয়া রাসূলুল্লাহ এই লোকটা হলো বিদআতি কোন বিদআত যে ব্যক্তি সুন্নাতকে বন্ধ করে বিদআতকে চালু করে যে ব্যক্তি সুন্নাত এবং জায়েজের মোকাবেলায় সুন্নাত এবং জায়েজের মোকাবেলায় সুন্নাত এবং বিদআতের মোকাবেলায় যে ব্যক্তি সুন্নাতকে বর্জন করে বিদআতকে গ্রহণ করে এই বিদআতির হাউজে কাউসারের হাউজ কাউসারের শরবতের পানি পান করার যে হাউজ হাউজের জায়গা থেকে ছো মেরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ এখন তো এই ওয়াজ আমাদের দেশের ওয়াহাবি রামগদিকে ঘুরিয়ে দিব হ্যাঁ কেউ আমরা বেদাত না আমরা এমন কোন বিদআত চালু করি নাই যেটা সুন্নাতের খেলাফ সুন্নাত বন্ধ করে আমরা কোন বিদআত চালু করি নাই ঠিক কি না বলে আছে সুন্নিদের মধ্যে কি এমন কিছু আছে সুন্নাত বন্ধ করে সুন্নাতকে বর্জন করে বিদআতকে প্রতিষ্ঠিত করার কোন চেষ্টা কোন সিস্টেম কোন নিয়ত আমাদের আছে আমাদের এগুলো নাই তবে তোমাদের আছে তোমাদের আছে আমরা দেখাইতে পারো নবীজিকে দাঁড়িয়ে সাহাবা কেরাম বহু সালাম দিছেন আমরা যেভাবে ইয়া নবী সালামু আলাইকা বলি সাহাবা কেরাম হয়তো এভাবে বলেন নাই কিন্তু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বহু সাহাবী বলেছেন ঠিক কি না বলে দাঁড়ায়ও বলছে দাঁড়াই বলছে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেই তাহলে সাহাবা কেরাম দাঁড়ায় নবীকে সালাম দিছেন আমরাও দাঁড়িয়ে নবীকে সালাম দেই এটা তো সাহাবায়ে কেরামের সুন্নাত ঠিক কি না বলেন নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া সাহাবায়ে কেরামের সুন্নাত এখন তাদের বক্তব্য হবে যে সাহাবায়ে কেরাম তো নবীজিকে দেখে দেখে সালাম দিছে আপনি কি নবীকে দেখেন নাকি আপনি সালাম দেন নবীজি তো সাহাবায়ে কেরামের সামনে আসলে সাহাবায়ে কেরাম সালাম দিছে আপনার সামনে কি নবী আসে আপনি যে সালাম দেন ও ভাই আমার নবী বলছেন আল্লাহর তাম সৃষ্টি জগৎ আমি নবী নিজের হাতের তালু যেভাবে দেখতে পাই আল্লাহর তাম সৃষ্টি জগৎ তার থেকে আরো পরিষ্কার ভাবে দেখতে পাই সুবহান শুধু এখানে শেষ নয় আমার নবী বলেন যে ব্যক্তি আমি নবীর মহব্বত সহকারে দালাইলুল খায়রাত কিতাব 36 পৃষ্ঠা খুলবেন নবী বলেন আমার যেই উম্মত আমি নবীর মহব্বত লইয়া আমি নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠায় আমি নবী ওই লোকের দুরুদ ও সালাম নিজের কানে শুনি তাকে আমি আমার আমি নবীজির চক্ষু মোবারকে দেখি আমি তারে চিনি আমি তার নাম জানি তার বংশ পরিচয় জানি জোরে কোন না সুবহানাল্লাহ তাহলে আমি যখন মহব্বত সহকারে নবীর দুরুদ ও সালাম পড়ি আমার নবী আমাকে দেখেন আমার দুরুদ ও সালাম আমার নবী শুনেন তাইলে আমি নবী দেখি না কিন্তু নবীজি তো আমাকে দেখেন দালাইলুল খায়রাত কিতাব 36 পৃষ্ঠা ভাই জগরাজাড়ি ফারাফারি আর কইরেন না ইগলি লিয়ে আর বাড়াবাড়ি কইরেন না আমরা নবীর সালাম দিই আরে ভাই এটা তো মহব্বতে দেই আপনার জলে কেন আপনার জলে কেন আপনি মন চাইলে দাঁড়ায় দেন নালে করে না দেন আপনি একবারে সুন্নতি হয়ে যাবেন গা বিদাত করতেন না আপনি মোবাইল চালান বিদাত মোবাইলে কোরআন শরীফ পড়েন বিদাত ছাপানো কোরআন শরীফ পড়েন বিদাত মাদ্রাসায় পড়েন বিদাত দাওরা পাস করেন বিদাত কামেল পাস করেন বিদাত মসজিদ ইমামতি করে বেতন নেন বিদাত মহল্লাত খায়া মসজিদ ইমামতি করেন বিদাত মসজিদের হুজরাত থাইক্কা মসজিদ ইমামতি করেন বিদাত নিজের বউয়ের রান্না বাদ দিয়ে গ্রামের মানুষের রান্না দেন খান সারা বছর বই রেডাও বেদাত নবীজি ইমামতি করছেন বেতন নেন নাই কারো বাড়িতে খাইয়া ইমামতি করেন নাই দাওয়াত খাইছেন দাওয়াত দিছে দাওয়াত খাইছেন কিন্তু যে ইমামতির লেগা 30 ঘর মাসে ডেলি এক ঘর করে ভাগ করে দিছে টিফিন ক্যারিয়ার লয়ে হ্যাঁ আসছে হুজুরের খাওন
টিফিন বাড়ি লয়া গেছে আর খাউন দিছে হেই খাউন খায়া আমার নবী ইমামতি করেন নাই সাহাবায়ে কেরাম করেন নাই আপনি করতেছেন এটাও বিদআত এখন নবীর দাঁড়ায় সালাম দিলে আপনি আমার উপরে বিদআতের স্টিম রুলার চালায়া দিবেন তা আপনার মাথার টেনে পাও পর্যন্ত বিদআত দেরি আছে হেডিয়াকে ছাড়েন তারপরে ওয়াজ করেন নয়তো ফাতরামি করতে আসবেন না ঠিক কিনা বলেন ফাতরামির দিন শেষ আগের দিন বাগে খেয়ে লইছি জাতা বুঝায় দাওনের দিন শেষ ফাতলামিকরণের দিন আর নাই আল্লাহর রহমতে দয়াল নবীর উসিলায় আমার রব্বুল ইজ্জত এত দয়া করেছেন বাংলাদেশের আনাচে কানাচে মহল্লায় মহল্লায় ঘরে ঘরে আলেমে দিন আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন ঠিক কিনা বলেন এখন আর ফাতলামি ভটকামিকরণের সময় নাই একটা জিনিস দেখাইলাম আযানের আগে নবী রহমাতুল লিল আলামিনের আমরা সালাত এবং সালাম পেশ করি এইটা নিয়েও অনেকে বলে এটা বিদআত হ্যাঁ এটা বিদআত সাহাবায়ে কেরাম এইভাবে সালাত এবং সালাম পেশ করতেন না কিন্তু আমার নবী এইভাবে সালাত এবং সালাত পড়তে নিষেধ করেন নাই আমার আল্লাহ এইভাবে সালাত এবং সালাম পড়তে নিষেধ করেন নাই যার কারণে এটা বিদআত হলো বিদআতে হাসানা যদি বিদআতে হাসানা হয় এটা মুস্তাহাব আমল হয় যদি নেক নিয়তে করে মুস্তাহাব আমল একটা সুন্নাত পর্যায়ের আমল নবী বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি যে আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো ওই নবী যেন ওই ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসলো ওয়া ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আর আমার নবী বলেন যে ব্যক্তি আমাকে ভালোবাসতে পারলো ওই ব্যক্তি আমার সাথেই জান্নাতে থাকবে জোরে কম সুবহানাল্লাহ নবীজি আরো বলেন আমার নবী আরো বলেন মান তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন আমার কোন উম্মত যদি আমি নবীজির একটা সুন্নতকে আকড়াইয়া ধরে কখন যে সময় সমাজে ফিতনা চলে ফাসাদ চলে আযানের আগে সালাত ও সালাম পড়বেন এটা কি ভালো কাজ না মন্দ কাজ এই ভালো কাজ বন্ধ করার কথা যারা বলে রে ওয়াজ মাহফিলের এই সুন্দর প্যান্ডেল সাজানোর বিরোধিতা তারা করে না মসজিদে ইমাম সাহেবের বেতনের বিরোধিতা তারা করে না মসজিদের মুয়াজ্জিন সাহেবের বেতনের বিরোধিতা কিন্তু তারা করে না মাদ্রাসার মুদাররিসদের বেতনের বিরোধিতা কিন্তু তারা করে না উলামায়ে কেরাম বক্তব্য দিয়ে হাদিয়া নেয় এদের বিরোধিতাও কিন্তু তারা করে না কারণ এগুলোর বিরোধিতা করলে নিজের পেটে লাথি পড়ব তাদের বক্তব্য হলো আমাদের দিকে তাকাইও না আল্লাহর দোহাই তোমাদের দিকে তাকাও বিদআত ছাড়ো তোমাদেরটা দেও আমরা সবাই মিল্লে খাই দান্দাবাজি সোনার বাংলায় চলবে না ঠিক কিনা বলেন আগে নিজে আমল করবেন তারপর ওয়াজ করবেন বেদাত বেদাত ওয়াজ করেন আপনারা আল্লাহ হেদায়েত দেখ জোরে করে আমিন আযানের আগে সালাত এবং সালাম পাঠ করা এটা আমরা নবীর মহব্বতে করি এইটার উপরে ফতোয়া লাগায় কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে এই যে কওমি অঙ্গনের শাইখুল হাদিস নুরুল ইসলাম উলিপুরি সাহেব উনি বক্তব্য দিলেন জানাজার নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা যেমনি ভাবে বেদাত আজানের আগে সালাত এবং সালাম পড়া তেমনি ভাবে বেদাত উনি বক্তব্য দিল জানাজার নামাজে রুকু করলে যেমনি ভাবে বেদাত আজানের আগে সালাত ও সালাম দিলে জানাজার নামাজের পরে দোয়া করলে তেমনি ভাবে বেদাত ওনার বক্তব্য উনি বক্তব্য দিলেন জানাজার নামাজে সেজদা লাগাইলে যেইভাবে বেদাত আজানের আগে সালাত ও সালাম পড়লে জানাজার নামাজের পরে দোয়া পড়লে একই ভাবে বেদাত কেন বেদাত কারণ হিসেবে তিনি বলছেন কারণ এটা নবীর তরিকায় নাই তিনি বক্তব্য দিচ্ছেন এটা নবীর তরিকায় নাই এই জন্য এটা বেদাত কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যদি কোনো কওমি অঙ্গনের ভদ্রলোক কোনো ভাই যদি আমার বক্তব্যটা শুনে থাকেন
আমি আপনার হুজুরকে শাইখুল হাদিসকে গালি দিব না তবে আপনার হুজুরের আলেমের কমতিটা কোন জায়গায় এই জায়গাটা আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে ধরায় দিতে চাই জানাজার নামাজ কি ফরজ না নফল কথা কয় নাই ফরজ মিয়া জানাজার নামাজ ফরজে কিফায়া আরে জানাজার নামাজ কি এটা তাও জানে না চিন্তা করেন মানে দুনিয়াদারির নেশায় কত যে ডুবে আছে হাই 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 জানাজার নামাজ হলো ফরজে কিফায়া কিফায়া ফরজ কোনটা একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া ফরজে আইন কোনটা প্রত্যেক ব্যক্তি আদায় করতে হবে প্রত্যেক ব্যক্তির উপর ফরজ আর ফরজে কিফায়া কোনটা যেটা হলো সমাজের পক্ষ থেকে একজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে এটা হলো ফরজে কিফায়া কিফায়া আর আইন বাদ দিলাম জানাজার নামাজ কি ফরজ না নফল কথা কয় না কেডি জানাজার নামাজ কি জানাজার নামাজ এই ফরজের ভিতরে নতুন কিছু যোগ করা কি বিদআত না হারাম হারাম ফরজের ভিতরে বাড়ানো হারাম ফরজের ভিতরে কমানো হারাম নুরুল ইসলাম অলিপুরি সাহেব বলল ফরজের ভিতরে কোরআন তেলাওয়াত বাড়াইলে হবে বেদাত না 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 ইলমের ঘাটতির কারণে এমন ভুয়া কথা বাইরেছে ঠিক কি না বলেন ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা আল্লাহ এবং তার রাসূল যেইভাবে শিখাইছেন যেইভাবে প্রতিষ্ঠিত করছেন এখান থেকে বাড়ানোর ক্ষমতা কাহারো নাই এখান থেকে কমানোর ক্ষমতা কাহারো নাই যে বাড়াবে হারাম হবে যে কমাবে হারাম হবে যে নতুন যোগ করবে হারাম হবে যে এটার থেকে কমায় ফলাইব তারও হারাম হবে এখানে বেদাত নয় এখানে হারাম 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 ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদার ভিতরে যোগ বিয়োগ করা বিদাত না হারাম 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 আর জানাজার নামাজ ফরজে কিফায়া হওয়া সত্ত্বেও এই নামাজের ভিতরে কেরাত পড়া হারাম আপনার হুজুর বলল বেদাত এর ভিতরে রুকু করা হারাম আপনার হুজুর বলল বেদাত এর ভিতরে সেজদা করা হারাম আপনার হুজুর বললেন বেদাত আবার এই বেদাত দিয়ে আজানের আগে সালাতু সালামের বিরুদ্ধে ফতোয়া লাগাইছে জানাজার নামাজের পরে দোয়ার ফতোয়া লাগাইছে আরে ফরজ ইবাদতের সাথে যদি ওজন করতে হয় ফরজ ইবাদতের সাথে যদি ওজন করতে হয় ফরজ ইবাদতের সমন্বয় করে যদি কোনো ফতোয়া দিতে হয় ফরজের লগে ফরজের ফতোয়া দিবা ওয়াজিবের সাথে ওয়াজিবের ফতোয়া দিবা সুন্নতে মুয়াক্কাদার সাথে সুন্নতে মুয়াক্কাদার ফতোয়া দিবা আদানের আগে সালাতু সালাম পড়া কোন সুন্নি আলেম কোন মুফতি কোন মুহাদ্দিস কোন আশিকে রসুল বলে না আদানের আগে সালাতু সালাম পড়া ফরজ কেউ বলে না ওয়াজিব কেউ বলে না সুন্নতে মুয়াক্কাদা কেউ বলে না আমরা বলি আমার নবীর মহব্বতে সালাতু সালাম পড়লাম এটা মুস্তাহাব এবং মুস্তাহসান পর্যায়ের সুন্নাত আমরা করি কারণ আমাদের হায়াত কম যদি একটু ইবাদত করতে পারি আমাদের নেকের পাল্লাটা একটু ভারী হবে এই আশায় আমরা মুস্তাহাব মুস্তাহসান আমলটা করি এটার ভিতরে যারা বিদাতের ফতোয়া লাগায় আমরা বুঝতে পারি ফরজের সাথে মুস্তাহাব মুস্তাহসান আমলের ওজন কইরা যারা ফতোয়া দেয় এরা হইল তলা ছাড়া ফতোয়াবাজ ঠিক কি না বলেন হাকিকত এদের তলা কথা কয় না তলা আপনারা রাগ হইতেছেন আমি উচিত কথা জীবন ভরে কইছি কমুই সত্য কথা আমি বলবো আমি যদি ভুল হই আমারে প্রমাণ করে দিবেন ধরে দিবেন আপনি আলেম হইলে আলেমের মতো কথা বলতে হইবে আলেম হইলে জাহেলের মতো কথা বলবেন কেন আপনি যুক্তি দাঁড় করান দত্তর মিয়া আজানের আগে সালাতু সালাম পড়তে নিষেধ করছে কোথায় এই দলিল দে ঠিক কিনা বলেন যদি নিষেধ না করলেও এটা যদি বেদাত হয় আর এটা যদি বর্জনীয় হয় আপনি যে ওয়াজ করলেন মাইক দিয়া এই মাইকও তো আল্লাহর রাসূল নিষেধ করে নাই এটাও তো বেদাত এটাও তো বর্জনীয় আপনার যে ভিডিও হইলো ক্যামেরা দিয়া এটাও তো বেদাত এটাও বর্জনীয় আপনার ভিডিওটা যে ফেসবুকে আইলো আপনার ভিডিওটা যে ইউটিউবে গেল এটাও তো বেদাত এটাও তো বর্জনীয় নিজের বেদাত আগে বাদ দেন পরে আরেকজনকে ফতোয়া দেন নইলে কাপড় ঠিকঠাক তো এই আমি উচিত কথা কই দি কেন নকশবন্দি বালা না আমি তো বালা না বালা লয়া থাইকো
নকশবন্দি ভালো আছে না মন্দ আছে জায়গা মতন গেলে বুঝবা, জায়গা মতন গেলে বুঝবা। নবীজির মহব্বতের কথা বললে আপনা একটা সুন্নি মানুষের চোখের পানি গড়গড় করে বলে তোর মুকুট দিয়ে পিটলে চোখ বানিয়ে না। নিজের উপর নিজে বিচার করো, নিজের বিবেক দিয়ে নিজের উপর বিচার করলে আর আদালতে বিচার চাওয়া লাগে? নিজের উপর নিজে বিচার করো। আফসোস লাগে জানাজার নামাজের পরের দোয়া আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দোয়া, যখন মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ আদায় করবে ফা অতঃপর মানে সাথে সাথে আখলিসু খালেস ভাবে লাহু দোয়া মাইয়িতের জন্য দোয়া করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি কি ফরজ মনে করে, ওয়াজিব মনে করে, সুন্নাত মনে করে আমরা দোয়া করি তার জন্য আমার প্রতিবেশী, আমার জ্যাঠা, আমার চাচা, আমার ভাই, কারো বাবা, কারো বন্ধু, কারো প্রতিবেশী, আমার ভাই, আমার লোকটা আমার সাথে কত চলাফেরা করছে, জীবনের মতো চিরবিদায় হয়ে যাচ্ছে, জানাজার নামাজটা তো পড়লাম। আমার নবী বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আনাস রে ফরজ নামাজের পর দোয়া করবি, কারণ ফরজ নামাজের পরে বান্দা যখন আল্লাহর দরবারে হাত বাড়ায় আমার আল্লাহ আমি নবীর সাথে ওয়াদা দিয়েছে ফরজ নামাজের পরে যারা আল্লাহর কাছে কিছু চায় আমার আল্লাহ ওয়াদা করেছে তার মুনাজাত খালি ফিরাইয়া দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবী কয় জানাজার নামাজ যেহেতু ফরজে কিফায়া, এই ফরজে কিফায়া নামাজের পরে আল্লাহর দরবারে মুনাজাত দিয়া তোমার ভাইয়ের জন্য, তোমার বন্ধুর জন্য, তোমার চাচার জন্য, তোমার জ্যাঠার জন্য, কিংবা তোমার বাবার জন্য, কিংবা তোমার আত্মীয় স্বজন না হোক তোমার প্রতিবেশীর জন্য, কিংবা তুমি দূর দেশের থেকে আসছো তোমার মুসলমান ভাইয়ের জন্য তুমি আল্লাহর দরবারে দোয়া করে দিও, দোয়া করে দিও, দোয়া করে দিও, কারণ জানাজার নামাজটা ফরজে কিফায়া আদায় করছো। এখন আল্লাহর দরবারে হাত পাতলে আমার আল্লাহ ওয়াদা দিছে বান্দার হাত খালি ফিরিয়ে দিবে না। এই জন্য আমরা দোয়া করি। আর কয়দিন পরে পরে ফেসবুকে ভিডিও আসে, ৬ বছর, ৯ বছর, ১০, ২০, ৪০ বছর পরেও সুন্নি মুসলমানের কবর ভেঙে যায় কিন্তু দেহ লাশ অক্ষত পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আজকের থেকে বহু বছর আগে আমি দরবারে হাসি মিতে বলেছিলাম যে সুন্নিরা হক না তোমরা হক এটা যদি প্রমাণ করতে চাও তোমাদের মুরব্বি বড় হুজুরের লাশটা কবর থেকে খনন করে উঠানোর পারমিশন নিয়ে আসো, আমরাও আল্লামা হাসিমি হুজুরকে তার মাজার শরীফ থেকে উঠানোর পারমিশন আদালত থেকে নিয়ে আসব, তোমাদের হুজুরকে উঠাইবা, আমরাও আল্লামা হাসিমি হুজুরকে উঠাবো, গৌসুল আজম মাইজবান্ডারি হুজুরকে উঠাবো, শাহ মানুষ শাহ বাবাকে উঠাবো, শাহ বদরুদ্দিন বাবাকে উঠাবো, মোহসেন আউলিয়া বাবাকে উঠাবো। আমরা নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদেরকে আমরা অক্ষত এবং একেবারে নিখুঁত পাব, কিন্তু তোমার হুজুরের হাড্ডি পাওয়া যাবে না। আপনাদের কষ্ট হচ্ছে? এই মাসালা মাসালে ফেসবুক যারা লাগাই দেয় তার উত্তর দরকার আছে না? একটা ব্যক্তি যদি মিথ্যা কথা বলতে থাকে আর উপস্থিত কেউ যদি জবাব না দেয় তাহলে সবাই কি মনে করবো না তার কথাটা সত্য? হাকিকতে কথাটা কি সত্য না মিথ্যা? এখন মিথ্যা প্রমাণ করতে হইলে কি করতে হইব? যে সত্যটা জানে তার বলে দিতে হবে, ঠিক কিনা বলেন? এখন এই জন্য তাদের আলেম ওলামারা যে সমস্ত ফতোয়া দেয় যে ফতোয়াগুলো আসলে কোরআন সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ না করে পারি না, কারণ এগুলোর দ্বারা মানুষের ঈমান আকীদা ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলেন? এর থেকে বাঁচাইতে হবে মুসলমানেরা। রে আমার পিয়ারা নবীর উম্মতেরা রে, এই জন্য বলি
আমাদের কি বিদাতি বলার আগে আপনি নিজের মধ্যে যত বেদাত আছে সব বাদ দিয়াইয়েন সব ছাইরা আসেন আমার নবী সাহাবা কেরাম কেউ জীবনে গাড়িতে চড়ে ওয়াজ করতে যান নাই আপনি যে গাড়ি ছাইরা গেলেন বন্ধ করেন আমার নবী সাহাবা কেরাম কোনদিন মাইক দিয়া ওয়াজ করেন নাই আপনি যে বেদাতের কন্ট্রাক্টর নিছেন মাইকের ওয়াজ বন্ধ করেন আরো কত রকমের কত ফতোয়া আছে রে কত কথা আছে রে মূল কথা হলো কুরআন শরীফ ছাপানো বিদাত হলেও বিদাতে ওয়াজিবা বিদাত তিন প্রকার বিদাতে ওয়াজিবা বিদাতে হাসানা বিদাতে সাইয়্যা যখন ওদের উপর ঢাইল্লা দিবেন তখন দেখবেন ওরা কইবো না না এটা তো বিদাতের প্রকার আছে আর সুন্নিদেরকে যখন কইবো তখন ডাইরেক্ট কইবো বিদাত মানে এখনো কোনো প্রকার টকার নাই তার উপরে গেলে প্রকার আছে যেমন আপনি ওই ব্যক্তি আলেম হইছে ছাপানো কোরআন শরীফ পড়ে কোনো সন্দেহ আছে ছাপান না কোরআন শরীফ পড়ে আলেম হইছে কোরআন শরীফ ছাপানো বেদাত ছাপানো কোরআন শরীফ পড়ন বেদাত বুঝলাম হুজুরে কোরআন ছাপায় নাই কিন্তু ছাপানো কোরআন শরীফ পড়ে যে কোরআন শরীফ তেলাওয়াত শিখছে এটা তো বেদাত এখন কোরআন শরীফ ছাপানো বেদাত এই বেদাত হলো বিদাতে ওয়াজিবা যদি কোরআন শরীফ ছাপানো বন্ধ করে দেওয়া হয় এই জমিন থেকে আস্তে আস্তে আল্লাহর কোরআন হারিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আস্তে আস্তে হারিয়ে যাবে হাফেজে কোরআন গুলি ইন্তেকাল করলেই তো তাদের সাথে তাদের সিনায় করে কোরআন চলে গেল ছাপানো কোরআন শরীফ দুনিয়ায় নাই 100 বছর পরে দেখা যাইব আল আসমানি কিতাব কোরআন নামে একটা কিতাব ছিল এইটার সম্পর্কে অস্তিত্ব সম্পর্কেও মানুষ জানতে পারবে না ঠিক কিনা বলে ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকায় রাখার জন্য কোরআন শরীফ ছাপানো বিদাতে ওয়াজিবা ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকায় রাখার জন্য হাদিসের কিতাবগুলো ছাপানো বিদাতে ওয়াজিবা ইসলামের ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকায় রাখার জন্য মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মানুষকে দ্বীনি আলেম শিক্ষা দেওয়া এই দ্বীনি দর্স শিক্ষা দেওয়ার যে পন্থা যে পদ্ধতি দাওরা পাস করেন কামেল পাস করেন টাইটেল পাস করেন পিএইচডি করেন যাই করেন এই যে শিক্ষা ব্যবস্থা বিদাত হলেও এটা বিদাতে ওয়াজিবা এটার মাধ্যমে দ্বীনে ইসলামের নিগুড় রহস্য ইলম জ্ঞান কিয়ামত পর্যন্ত এই কি বলে অক্ষত এবং প্রতিষ্ঠিত থাকবে কথা বলেন ঠিক কিনা এখন আপনি এইটার দ্বারা এইটার জায়গা তাইলে বুঝেন খালি আজানের আগে নবীর সালাতু সালাম দিলে নবীজির দাঁড়ায় সালাম দিলে আর বেটা মারা গেছে হে বেটারে দোয়া করলে আপনি এহানো আইলে মানেন না আপনি তো আসলে মানুষ বলেন আপনি জিন্দা মানুষেরও দুশ্মন মরা মানুষেরও দুশ্মন বেটা মরে গেছে হে বেটার লেগে দোয়া করবো আপনার দরকার আছে যেন ফতুয়া দেন আমি চিন্তা করি হে বেটার আল্লাহ যদি খালি সুযোগ দিত যে 5 মিনিট টাইম দিলাম তুই খালি উঠটা তুই দোয়ার পক্ষে না বিরুদ্ধে তুই তুই যে তুই যেটার পক্ষে তাও সেটার বিরুদ্ধে দ্বারা কতক্ষণ কই নাই এলা উঠটাই হেতের হুজুরে গাড্ডা নোয়া মুরাই লইল কত আমার লাগে দোয়া করবো তোর বাপের কি রে তোরে কাটা গেছে বন্ধুয়া দিতি আমি মরে গেছি কতদূর পরে আমার কবর হিসাব হইব আমার আমল নামে এমনি গুনায় ভরা সবাই মিলে দোয়া করলে আল্লাহ গুনাহ একটু মাফ করবো কবরের সওয়াল জবাবটা সহজ করবো তোর কি গরম ভাত আমি ছাই দিছিলাম তুই যে মানা করস আপনারা কেউ হইলে ধরতে নিয়ে জানেন আল্লাহ যদি আমার 5 মিনিট টাইম দেয় তাহলে 5 মিনিটের ভিতরে আমার কাফনের ভিতরে তারে ফ্যাকেট করে লইতাম না আমি তারে কই নেই ফ্যাকেট করে হারপরে খাটার কাছে খাড়িয়া খাড়িয়া কইলাম বলে এবার দেখো তোমার লাগে মানুষের দোয়া করলে আমি বাধা দিলে কেরম লাগে মুসলমান মুসলমান মারা যাবে দোয়া করবেন দোয়া করবেন কি বেদাত তেদাতের ফতুয়া দিয়া দু এই দুনিয়াতে এখনকার সময় আপনার আল্লাহ রসুল ছাড়া বেদাত সব বেদাত বেদাত ছাড়ার কি আছে মুসলমানের আরি আমার পিয়ারা নবীর উম্মতের আরি হাসরের ময়দানে আমরা ছিলাম আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন বিদাতি উম্মতকে হাউজে কাউসারের পার থেকে ছো মেরে জাহান্নামে নিক্ষেপ করা হবে আমি নবী বলবো আল্লাহ এটা তো আমার উম্মত
আল্লাহ বলবেন হাবিব আপনি তো জানেন না এই ব্যক্তি দুনিয়ায় নতুন কত কিছু আবিষ্কার করছে এই যে আন্দাজে ফতোয়া দেয় আন্দাজে ফতোয়া দেয় না হুজুর এটা সোমারে জানামালায় দিবে যে তুই তুই জানস না তোর পণ্ডিতি করতে কইছে কেডা তুই আগে শিখবি তারপরে শোনা তুই পণ্ডিতি করতি তুই শিখস না জানস তা আন্দাজে বড় হুজুর হাজ্জে বইরছ বছর বছর পান খাইলে আর গন গন ছায় সুমুক দিয়া মাইকের সামনে কথা কইতে পারলি তুই কথা কইবি আজ গাইছত নি চা খাইছত চাই সারব হাউজে কাউসার আর লাগতো না আয় তোরে দিয়া লই ঠিক কিনা বলেন দুনিয়া এমন কোন বিদআত বিদআতের উপরে নিজের চরিত্রকে প্রতিষ্ঠিত করবেন না যার উপর আল্লাহ এবং তার রাসূল নারাজ যেমন এই তো এখানে মাইক ব্যবহার করছেন এটা বেদাত হাসানা এই মাইকটা যদি ডিজে গানার ফাটিতে যাইতো এটা বেদাতে সাইয়া এটা করা যাবে না কারণ এর দ্বারা আল্লাহ এবং তার রসুলের বহু আদেশ লঙ্ঘন করা হয় আল্লাহ এবং তার রসুলের বহু বিধান বহু আইনকে ভায়োলেশন করা হয় এই জন্য এটা বিদআতে সাইয়্যা এটা বর্জনীয় এটা করা যাবে না মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মতের আরে আরে আনাস ও আনাস হাশরের ময়দানে আমি নবী হাউজে কাউসারের মাঝখানে অবস্থান করব আমার উম্মতগুলো পেয়ালা দিয়া দিয়া হাউজে হাউস থেকে কাউসারের শরবত পান করতে থাকবে এমন সময় আমার একটা উম্মত হঠাৎ করে ছৌ মেরে নিয়ে যাবে এক উম্মত গেল আবার এক দল উম্মত আসবে তাদেরকেও ছৌ মেরে নিয়ে যাবে আমি নবী রহমাতুল লিল আলামিন হাশরের ময়দানে আল্লাহর কুদরতের কদমে আরশ আযীমের ছায়ায় সিজদা মোবারকে পড়ে আমি নবী ডাক দিব মালিক আপনি আমাকে ওয়াদা করেছেন আমার একটা উম্মত আমারে না দেখে জাহান্নামে ফেলবেন না আল্লাহ রাব্বুল ইজ্জাত কুদরতের দরবার থেকে ডাক দিয়ে বলবেন হুজুর আজকের দিনে আপনি নবীকে আমি কতটা ভালোবাসি আপনার দ্বারা আমি আল্লাহ কতটা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করব এইটা বিশ্ববাসীদের দেখানোর জন্যই তো আমি আল্লাহ হাশরের ময়দান করেছি অন্যথায় আমার তো হাশরের ময়দান করার দরকার ছিল না ইয়া রাসূলুল্লাহ কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না আমি আল্লাহ জানি আমি আল্লাহ জানি কে জান্নাতি কে জাহান্নামী আমি জানি ইয়া রাসূলুল্লাহ আমি জানা সত্ত্বেও হাশরের ময়দান সাজাইছি যাতে করে আপনার উম্মতেরা যাতে করে আপনার উম্মত সহ সমস্ত নবীরা সমস্ত নবীর উম্মতেরা এমনকি সমস্ত মখলুকতেরা আমি আল্লাহ আপনারে কত ভালোবাসি আমার সাথে আপনার সম্পর্ক কেমন এটা যেন দেখতে পারে আমি দেখাবো আমি দেখাবো আমি আল্লাহর হাবিব আমার কাছে সব থেকে গ্রহণযোগ্য এবং দামি জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরারে আমরা এক নম্বর আয়াতে ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহু আকবার রব্বুল ইজ্জাত বলেন নিশ্চয় নিশ্চয় আমি রব্বুল ইজ্জাত আপনাকে কাউসার দান করেছি এতক্ষণে বয়ানে কাউসার চিনছেননি 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 এবার সাহাবা কেরাম বলেন নবী গো হাশরের ময়দানে আল্লাহ আপনি নবীর হাউস দান করবেন যে হাউজের মধ্যে কাউসার থাকবে ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই হাশরের ময়দানটা কি এই দুনিয়ায় হবে না অন্য কোথাও আমার নবী বলেন এই জমিনে হবে এই দুনিয়ায় হবে হুজুর তাইলে আল্লাহ যে হাউস দান করবেন যেই হাউজের সাথে কাউসারের সম্পর্ক থাকবে যার ভিতর থেকে কাউসার আপনার উম্মত পান করবে হুজুর ওই কাউসার এই দুনিয়ার কোন জায়গায় আল্লাহ স্থাপন করবে ওই হাউসটা কোন জায়গায় কানেকশন লাগাইব আমার নূর নবী রহমাতুল্লিল লিল আলামিন বলেন হাদিসে মোবারকে নবী বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিম্বারি
রওজাতুম মির রিয়াদুল জান্নাহ আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ নবীজি রহমাতুল লিল আলামিন বলেন আমি নবীর হুজরা মোবারক থেকে আমি নবীর মিম্বার মোবারক পর্যন্ত মাঝখানের জায়গাটা এটা হলো জান্নাতের টুকরা যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয় আমার নবী বলেন আমার আমি নবীর মিম্বারের নিচে হাউজে কাউসার জোরে কোন সুবহানাল্লাহ হজে গেছেন কারা কারা একটু হাত উঠান মদিনা মুনাওয়ারায় গেছেন কারা হাত উঠান মাশাআল্লাহ রিয়াজুল জান্নাতে নামাজ পড়ছেন কারা হাত উঠান রিয়াজুল জান্নাতে মদিনা মুনাওয়ারায় মাশাআল্লাহ এক দুই হাত উঠান আমি একটু কই না লই আমি একটু কই না লই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন পাইছি মাশাআল্লাহ দশ জন পাইছি স্টেজে একজন আপনি আছেন একজন এগারো জন আমরা এগারো জন পাইছি আও আমি গুনাগার আছি একজন এক করে নবীর মিলাদুন নবীর লগে বারো জন মারহাবা কোন রিয়াজুল জান্নাতে যখন নামাজ পড়তে গেছেন ছোট্ট একটা মেহরাব দেখছেন নি আমার নবীজি যেখানে নামাজ পড়াইতে গেলে আর আসতে মনে চায় না রে পনেরো মিনিট সময় দেয় কোন দিক দিয়ে জানি পার হইয়া যায় নবীজির রওজা মোবারকের দিকে তাকাইলে ইচ্ছা করে বুকটা লাগায় একটা চিৎকার ইচ্ছা করে ডাক দিতে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি হাদিসে মোবারকে বলেছেন মনজার কবরি বাদা মৌতি কানা কামান জারনি ফি হায়াতি আমি নবীর এন্তেকালের পরে আমি নবী রওজা মোবারক জিয়ারত করতে আমার যে উম্মত আসলো রে তারে খবর দিও আমার ওই উম্মত আমি নবীর সাথে দেখা করে গেল জীবনে যে ব্যক্তি সোনার মদিনা জান নাই আপনার কাছে দুইটা হাত জোর করে বলি রে ভাই ও বাজান হায়াত যদি থাকে বহু পয়সা কামাইতে পারবেন কিন্তু হায়াত যদি না থাকে চাইলেও মদিনা মুনাওয়ারায় যাওয়া নসিব হবে না পয়সা থাকলে কিছু পয়সা খরচ করে চলে যায়েন এখন তো সহজ করে দিছে আমার দয়াল নবীজি আমাদের দিকে মায়ার নজর দিছেন আমার আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করছেন এখন আর উমরার জন্য ভিসা লাগবে না চার দিনের জন্য চাইলে খালি বিমান ভাড়া দিয়া যাইবেন আর আইবেন আমার নবীর দরবারে হাজির হইতে পারবেন চার দিনের ভিতরে উমরা করতে পারবেন চার দিনের ভিতরে আমার নবীর দেশ গোটা সৌদি আরব ঘুরতে পারবে যদি সুযোগ হয় মাত্র এক লাখ টাকা যদি আপনার হাতে থাকে আর বিশ হাজার টাকা আপনি পকেট খরচের জন্য যদি জোগাড় করতে পারেন আমি আপনারে বলবো আপনি পাসপোর্টটা লইয়া ভোটার আইডি কার্ডটা লইয়া টাকাটা লইয়া এয়ারপোর্ট চলে যাবেন বিমানবন্দর চলে যাবেন চট্টগ্রাম বিমানবন্দর শাহ আমানত বিমানবন্দরে যায়া সৌদি আরবের কোন এয়ারলাইন্সে একটা টিকিট কাটবেন মদিনা মুনাওয়ারা অনেক দিন হয়েছে হজের আগে মদিনা মুনাওয়ারা থেকে চলে আইছি আমি বড় ধন্য আমার নবী দরবারে আমি গুনাহগার রমজানের ঈদ করার সুযোগ পাইছি গত রমজানের ঈদ আমি আমার নবী দরবারে করছি চল্লিশ দিন নবীজি দরবারে থাকছি মন চায় না রে বাবা সেখান থেকে চলে আস দিল চায় না যেদিন বাড়িতে চলে আসি যেদিন দেশে চলে আসি হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠলে নবীজির গম্বুজ মোবারক যতটুকু দেখা যায়
বুক পেটে চিৎকার আসে আর কলিজা পেটে চিৎকার আসে রে আসার সময় শুধু বারবার বলেছি ইয়া রাসূলুল্লাহ এটা যেন জীবনের শেষ না হয় আমার আলা হযরত অত্যন্ত সুন্দর করে লিখেছেন জো মদিনা না দেগা ও কিছু ভী না দেগা মুহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা মারহাবা আমার আলা হযরত যথার্থ লিখেছেন যে মদিনা দেখে নাই সে কিচ্ছু দেখে নাই এ মিয়া পাগলের মতো জীবন যাপন আর কত করবেন পয়সার পিছনে আর কত দৌড়াইবেন যেটুকু পয়সা আল্লাহ দিছে নবীর দরবারে একটু হাজির হন না আমার যুবক ভাইয়েরা রে পয়সা হলে বান্দরবান ঘুরতে চলে যাও পয়সা হলে কক্সবাজার ঘুরতে চলে যাও পয়সা হলে সিলেট জাফলং এ ঘুরতে চলে যাও ঘুরো দেশ দেখারও দরকার আছে কিন্তু অনুরোধ করি রে ভাই যদি পারস কিছু পয়সা জোগাড় কর কিছু পয়সা জোগাড় কর আমার নবীর দরবারে আমার নবীর দরবারে যায় একটা হাজিরা দিয়ে নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন আমি নবীর মিম্বর মুবারকের নিচে হবে হাউস এখানে কাউসার আসবে আমি নবী এখান থেকে আমার উম্মতদেরকে দান করব রিয়াজুল জান্নাতে ঢুকে আমার নবী কত জিন্দা কত জিন্দা কত জিন্দা আপনি যদি নবীর দরবারে যান আপনি বুঝতে পারবেন নবীর দরবারে কোনো কিছুর আরজি করতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি করে না নূর নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে রিয়াজুল জান্নাতে দাঁড়াইলে আমার নূর নবীজির রওজা মোবারকের দিকে একবার তাকাইলে চোখের পানি অটোমেটিক বের হয়ে আসে আর সেখানে গাইতে মনে চায় ও মায়ার নবী গো কেমনে তোমায় পাবো গো ও মায়ার নবী গো কেমনে তোমায় পাবো গো স্বপ্নে এসে দাও না দেখা কোন পথে চলিব নবী মদিনা শরীফে যদি হইতো আমার নবী মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি সকাল বিকাল রোজায় গিয়ে আসতাম জিয়ারত করি নবী তোমায় সালাম দিতাম গো রোজা খাত চুমিতাম গো ইয়া রাব্বাল আলামিন এই মজলিসে এবং পর্দার আড়ালে এবং অনলাইনের মাধ্যমে যারা দেখতেছে নবীর মায়ায় যার চোখের কোটা চোখের পানিতে ভিজে গেছে আল্লাহ গো আমার নবী দরবারে হাজির না করে তার মৌত দিও না আমার নবী দরবারে হাজির না করে তার মৌত দিও না
তোমার নবী দিদার না দেখায় কাউরে বহু দিও না আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন গোটা পৃথিবী যখন ইসলামকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়ে যাবে গোটা পৃথিবীর বেঈমানেরা মুসলমানদেরকে যখন দলে দলে শেষ করে দিবে অবশিষ্ট যা কিছু মুসলমান থাকবে রে তারা মদিনা মুনাওয়ারার দিকে রওনা করবে আমার নবীর দরবারে যায় আশ্রয় নিবে সাপ যেমন বাহিরি হয়ে গর্ত হতে ঘুরে ফিরে আবার যায় সেই গর্তে সেই গর্তে নবী বলেন ঈমান নাকি এসেছে মদিনা হতে সারা পৃথিবী ঘুরে যাবে মদিনাতে ঈমান মদিনাতে বিশ্বাস না হয় হাদিস শরীফ ওরে বিশ্বাস না হয় হাদিস শরীফ দেখো না পড়ি মদিনা ঈমানের বাড়ি ওরে মদিনা ঈমানের বাড়ি কত জনে কয় আমারে কি কারণে কাঁদি মদিনা মদিনা করি আরো বলে কি লাভ হবে শুধু শুধু মদিনার প্রেমে পড়ি না জানিলে জানো না না শুনিলে শোনো না ওরে না মানিলে মানো না মদিনা ঈমানের বাড়ি ওরে মদিনা ঈমানের বাড়ি ঠিক কিনা বলে মুসলমান রে ইমানদারের আসল বাড়ি হলো মদিনা মুনাওয়ারা ও মুসলমান নিজের বাড়িটা একটু দেখাইছেন ওই মদিনা মুনাওয়ারা আসল বাড়িটা একটু দেখাইছেন যে নবীর খাতির আপনি মুসলমান আমি মুসলমান ওই নবী রওজা মোবারকটা একটু দেখা সালাম দিয়ে আইছেন যে নবী ওই 6000 কিলোমিটার দূর থেকে দীন ইসলামের হিদায়াতের বাণী সোনার বাংলাদেশ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত যে নবীর মাধ্যমে পৌঁছে দিলেন আমার ওই নূর নবী দরবারে একটু যায়েন হাজির হইয়েন যায় একটু কইেন নবী গো ও নবী আমি বাংলাদেশের আপনার একটা নগণ্য উম্মত জীবনে দেখি নাই কিন্তু বড় ভালোবাসি গো নবীজি জীবনে দেখি নাই অন্তরে বড় মায়া গো নবীজি আপনার দরবারে হাজির হতে এসেছি হাজিরা দিতে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমার সালাম কবুল করে আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين رب العالمين هات هزاري زمين تكي دويل نبي جري سلام قولي اپنا قدرت دربار قبول کرين نبي جير قدم مبارك قبول کرين اما نبي جير প্রিয় আশিক হিসেবে আমার দয়াল নবীর দপ্তরে আমাদের নামগুলি তুলে ধরেন আল্লাহ ও আমার রব্বুল ইজ্জত দয়াল নবীর বড় আশিক আপনি আমরাও বড় আশিক আল্লাহ গো আপনি নবীজির সঙ্গে দিদার করার জন্য মেরাজে নিয়ে গেছেন জীবনে একটা বার হলেও দয়াল নবী দিদার দিয়ে আমাদেরকে ধন্য করে দেন
আমাদের অনেক মানুষ আছে আমাদের তৌফিক নাই মালিক কিন্তু মনে বড় আশা দয়াল নবী দরবারে হাজির হওয়ার গো আল্লাহ নূর নবী দরবারে হাজির না হয়ে হাজির না করে আমাদের মউতের ডাক দিও না আল্লাহ অর্থের অভাব দূর করে দেন দয়াল নবী দরবারে যায়া হাজিরা দেওয়ার মতো আর্থিক মানসিক শারীরিক শক্তি এবং সামর্থ্য আমাদেরকে দান করে দেন আল্লাহ আজকের এই মজলিস কবুল করেন এই মাহফিল কবুল করেন মুআজ্জজ মুকাররাম কতক্ষণ হইল একটা বাজে গেছে গা দুই ঘন্টা হয়ে গেছে এক আয়াতের উপরে কথা বলছি সূরা কৌসার এক নম্বর আয়াত তার উপর কথা বললাম মুআজ্জজ মুকাররাম আমার নবী রব্বুল ইজ্জতের দরবার থেকে এ কাউসার পাওয়ার আশা করেছেন নিজের জন্য না উম্মতের জন্য ওই নবীরে আপনার একটু দাঁড়ায় সালাম দিতে মন চায় না সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী কুরবানি করেছেন ঈদের সময় নবীজি দুইটা বকরি কুরবানি করলেন আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন নবী গো আকিকার যদি সন্তান পুরুষ হয় ছেলে সন্তানের জন্য দুইটা বকরি কুরবানি দেওয়া লাগে দুইটা বকরি আকিকা দেওয়া লাগে ইয়া রাসূলুল্লাহ কুরবানির জন্যও কি দুইটা বকরি দেওয়া লাগে আমার নবী বলেন না রে আনাস ইয়া রাসূলুল্লাহ আপনি কুরবানিতে দুইটা পশু কেন কুরবানি দিলেন নবী কয় আনাস একটা আমি নবীর পক্ষ থেকে আর একটা কেয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে যাদের কুরবানি করার সামর্থ্য থাকবে না আমি নবী তাদের পক্ষ থেকে কুরবানি দিয়া গেল সাড়ে চোদ্দশো বছর আগে নবী আমারে ভুলে নাই আপনারে ভুলে নাই আমাদের কি ভুলেন নাই আমরাও নবীর প্রেমিক হিসেবে নবীকে ভুলে যাওয়া কোনোভাবেই উচিত হবে না দুনিয়া ভুলে যায় মা ভুলে যায় বাপ ভুলে যায় পীর মুর্শিদ ভুললা যায় নবী ভুলল না নবী ভুলল না নবী ভুলল না যদি নবীকে মনে রাখার চেষ্টা করো মা বাবার কথাও মনে থাকবো পীর মুর্শিদের কথাও মনে থাকবো আল্লাহর কথাও মনে থাকবো যদি নবী ভুইলা যাও যদি নবী সাইনা দাও নবীও যদি তোরে উম্মতের খাতার থেকে নাম কাইটা দেয় উপায় নাই উপায় নাই রে কোনো উপায় নাই কোনো উপায় নাই এই জন্য আমরা দোয়া করি মালিক দয়াল নবীজির দরবারে আমাদেরকে তার খাঁটি উম্মত হিসেবে কবুল করে একটা অনুরোধ করে যাই দেড় লাখ টাকা থাকলে উমরায় চলে যাই সময় বেশি না থাকলে চার দিনের লেগে যায় আপনার ভিসা লাগতো না ট্রাভেলসের মাধ্যমে টিকিট করেও যাইতে পারেন ইচ্ছে হলে নিজে গিয়া বাসের মতন টিকিট কেটে যাইতে পারবেন যদি সৌদি আরবে আত্মীয় স্বজন কেউ থাকে পাড়া প্রতিবেশী যোগাযোগ করে যায়েন গা তাহলে বাবা আমি এখান থেকে টিকিটটা কাটতে আইতেছি তুমি আওয়ানোর সময় আমার হ্যান একটা টিকিট কাটতে দিও বাংলাদেশে তো দাম কম হইব হ্যান তে আওয়ানোর সময় টিকিট কাটলে সাত দিনের লেগে আর কি হোটেল বুকিং দিবেন দয়াল নবীর দরবারে সময় কাটায় দিবেন দয়াল নবীজি সবুজ গম্বুজ মুবারকের বরাবর কেবলা সাইডে আল্লাহর অলিগুলো দাঁড়ায় থাকে এদের চেহারা দেখলে বুঝবেন এগুলো আল্লাহর ওলি খাঙ্গালের মতো তাকায় থাকে আর চোখের পানি শুধু জর জর করে ছাড়ে
রোজা মোবারকে সালাম দিতে গেলে তো দোয়া করতে দেয় না কিন্তু বের হই আয়শা নবীর গম্বুজ মোবারকের দিকে তাকায়া কাঙ্গালের মতো কান্দে রে কত সুন্দর সুন্দর মানুষদের চোখের পানি ছাইরা কান্দে আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন দেখলে আশ্চর্য হয়ে যাবেন আপনার দিল সাক্ষী দিবে এগুলো আল্লাহর ওলি আপনার দিল সাক্ষী দিবে এগুলো নবীর খাঁটি উম্মত যায়েন দেখে আইছেন সালাম দিয়ে আইছেন নবীজি রওজা মোবারকের কাছাকাছি নামাজ পড়ে আইছেন নবীজি মসজিদ মোবারকের পাশে নবীজি রিয়াদুল জান্নাতের পাশে ও মুসলমান চারটা ছাতাওয়ালা একটা জায়গা আছে রে যদি সুযোগ হয় ওই জায়গাটাতে যায় বৈশা তাই খেন ওই জায়গাটাতে যায় অবস্থান কইরেন যত লি আল্লাহর আছে রে ওই জায়গায় বসার জন্য সবাই কম্পিটিশন করে আগে আগে যায় ওখানে বসে থাকে ওখানে বসে নবীজির রওজা মোবারকের দিকে সরাসরি তাকায়া ওখান থেকে সালাম দেওয়া যায় ওলি আল্লাহর ওখানে বসা কাঙ্গালের মতো বসে থাকে নবীর দরবারের কোন নাই রে তুলনা যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা নবীর দরবারের কোন নাই রে তুলনা যে সব শব্দে পরস্পরকে কর সম্বোধন সে সব শব্দ নবীর শানে করুণায় উচ্চারণ নইলে আমল ধ্বংস হবে টের পাবি না নইলে আমল ধ্বংস হবে টের পাবি না নবীর দরবারের কোন নাই রে তুলনা আল্লাহ আমাদেরকে দয়াল নবীর জিয়ারত দয়াল নবীজি দিদার নসিব করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ শুনুন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম দেই ইয়া নবী I'm
الله رب العالمين شكرا بايدر بقدك يا لك وشيد بقدك الله رب العالمين تبوك ورشاي بلنا أبنا ديرشا قصي دوات نوا ديتي شكرا لك أمي أفكسيشي نوبمبر فقراليشا جامي مجد ميداني أدي مرشان سميشن ميران أبنا دير دوات ويلو أما ديري محبيلير أي باشير أو باشير أما دير مهيلة پندر رئيتي أما دير شمانة دو مابان دير دشتي كمونة كربو এখানে এবং এখানে যারা আমাদের ঘরের অভিভাবক আমাদের পিতা বড় ভাই ছোট ভাই যারা রয়েছে আপনাদের প্রত্যেকের দৃষ্টি কামনা করব আগামী 31 ডিসেম্বর ব্যাপারীপাড়া মেডিকেল ময়দানে আমরা এই দাওয়াতে হায়ের মহিলা মাহফিলের ব্যবস্থা করেছি সকাল 9টা থেকে 31 ডিসেম্বর সকাল 9টা থেকে দাওয়াতে হায়ের মহিলা মাহফিল এখন মহিলাদেরকে শুধুমাত্র সকালবেলা যে একজন মহিলা মারা গেলে পুরুষ মারা গেলে আমরা হুজুর এক জায়গা থেকে এক জায়গা পাওয়া যায় পুরুষ আনার জন্য অথবা রাত্রে যে পুরুষ মারা যায় কিন্তু মহিলা মারা গেলে তখন ওই মহিলাকে মারা যাওয়ার পর ওনার চোখ বন্ধ অথবা কোন পাশে শোয়াবে ওনার কিভাবে গোসল করাবে কাফন পরাবে একজন মহিলারা অনেক সময় ভয় করে এই তালিমগুলো শিক্ষা দেওয়ার জন্য মহিলাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে জমা মেয়ে মারা গেলে অর্থাৎ মহিলা মারা গেলে তার জীবনের যে শিক্ষা নিয়ম কি 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 করতে পারে উনি এবং এই শিক্ষাগুলো শিখলে যে কত লাভ মা বোনদের গোসল দিয়ে সেই নিয়মগুলো শিখানোর জন্য এবং নামাজ কালা পাক পবিত্র মহিলাদেরকে মহিলারা শিক্ষা দিবেন মহিলারা আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া গোসের উমরি পক্ষ থেকে মহিলারা আন্দোলন থেকে মহিলারা আসবেন শুধুমাত্র আমরা 31 ডিসেম্বর সকাল 9টা থেকে এই প্রোগ্রাম রেখেছি মহিলাদের জন্য আপনাদের আমাদের মা বোনদের প্রত্যেকে দাওয়াত আপনারা দেওয়ার জন্য আপনাদের বোন আপনাদের হতো কারো স্ত্রী কারো মা প্রত্যেককে আমি দাওয়াত দিচ্ছি মহিলাদের আমরা যথেষ্ট ওদের নানা বিনয় ইনশাআল্লাহ ব্যবস্থা করা আশা করছি আমরা তোমাদের জন্য এবং আপনাদের প্রত্যেকে এই কাজগুলো শরীর করার জন্য বেশি দরকার বর্তমান যুগের জন্য মা বোনদের এবং রাত্রে মধ্যে বাদে মাগরিব থেকে আমাদের মিলাদ মাহফিল হবে আল্লামা আবুল কালাম বাইনে সাহেব তশরিফ আনবেন এবং মুর্শিদুল আলম আনোয়ারি তশরিফ আনবেন সকালবেলা হবে মহিলাদের প্রোগ্রাম আর রাত্রে বাদে মাগরিব থেকে হবে আমাদের পুরুষের প্রোগ্রাম আল্লাহ অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করুক আমি আমাদের মুরব্বিরা ফাতিয়ার নিতে একবার সূরা ফাতিহা শরীফ হাসরে হেলা শরীফ দরুদ শরীফ এবং প্রত্যেক দেশের প্রবাসী এলাকাবাসী প্রত্যেকের জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত মেহমানে আলা আমাদের প্রত্যেকের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين আমি চলে যাব সালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন হরতাল বুঝেন জানের রিক্স লইয়া পাঁচজন মানুষের জীবন বাজি লাগাইয়া এরপর আইছি মাহফিল কেউ আইতো যারা দাওয়াত দিবেন কেউ হরতালে দিয়ে গাড়ি লইয়া বাইরিত না আমি ঢাকা থেকে আপনাদের এখানে সরাসরি আসছি এখন আবার সকালে 6টার আগে ঢাকা ঢুকতে হবে নাহলে জানো যাইব মালও যাইব দেশ আন্দোলন চলতেছে এটা এখন রাজনৈতিক বিষয় আমাদেরকে তো এটা হিসাব করে চলতে হইব দিনের খেদমতো করতে হইব আবার জানো তো বাসাই দিব এটা ব্যাপার আছে জানের ক্ষতি না মালের ক্ষতি হয়ে গেল পরে তো বিপদ সবাই সবার জন্য দোয়া করবেন
আর বিশেষ করে আপনাদের কাছে একটা অনুরোধ করি আমি চাইছিলাম যে আপনাদের মসজিদে ইমাম সাহেব বক্স দিয়া রাহেন বক্স তো আপনারা দিতেছিলেন হুজুরকে চাইছিলাম দোয়া করার জন্য বলবো না যেহেতু ঘোষণা দিয়ে দিছে আসলে মসজিদের খতিব সাহেব এটা বড় হকদার বেশি হকদার তবুও হুজুরও যেহেতু বলতেছে আপনাদেরও আশা তবে আমি হয়তো মোনাজাত হয়তো সংক্ষেপ করে দিব আমার তো যাইতে হবে তারপর ওটা কমপ্লিট হওয়া পর্যন্ত দয়া করে কেউ উঠবেন না استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم يا قاضي الحاجات اللهم يا كافي المهمات اللهم يا دافع البليات اللهم يا رافع الدرجات اللهم يا أحلال المشكلات اللهم يا رافع الدرجات اللهم يا مجيب الدعوات اللهم يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربيانا صغيرا يا پروردگار عالم يا الله اي حضرات شاہ صوفی مولانا سید مستفیر رحمان شاہ رحمت اللہ علیہ بڑی سامنے اے اللہ تر مزار شریف کے کیندر کرے ترون جب سنگے چلے اتنت آبیگ محبت لیا انیک بڑ بجٹ لیا اتر علاقہ سروسادار ساہاج سہجوگتا نیا এই এলাকার সন্তানাদি যারা প্রবাসে রয়েছেন ওই প্রবাসের সন্তানাদিদের থেকে সাহায্য সহায়তা নিয়ে আয় আল্লাহ যুবক ছেলেরা ৩০ বছরের নিচে সবার বয়স এই যুবকের ইচ্ছা করলে দুনিয়া রং তামাশা ভোগ বিলাসের আয়োজন করতে পারতেন কিন্তু তা না করে তারা আমার দয়াল নবীজির প্রেমের বাগান সাজাইছে এই এলাকার প্রতিটি মানুষ প্রত্যেকটি মা প্রত্যেকটি বাবা প্রত্যেকটি ভাই প্রতিটি বোন নবীর প্রেমের বাগান সাজানোর জন্য নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছে মালিক প্রবাসের ছেলেরাও সাহায্য সহায়তা করেছেন এই মাহফিলকে আল্লাহ তৃতীয় বৎসরের মাহফিল সবার দান সৎকা উপস্থিতি হাজিনি ওয়াজ নসিহত শোনা নবীর প্রেম অন্তরে জাগানো আপনার শাহী দরবারে কবুল করে নে সবগুলি কোটি কোটি গুণে বাড়ায়া সর্বপ্রথম আকায় ইমানদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবীজি রওজা মুবারকে সোনার মদিনা তৈয়বা কবুল করে নে সমস্ত ইমানদার মুসলমানগণের কবরে সওয়াবগুলি কবুল করে নেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুনাজাত পর্যন্ত যত ইমানদার মুসলমান নরনারী কবরস্থ হয়েছেন খাস করে বাংলার নাসে কানাসে যত আউলিয়া কেরামের দরবার রয়েছে বিশেষ করে হাট হাজারি জমিনে শের বাংলা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাই সহ এ আল্লাহ মুস্তাফিজুর রহমান রহমতুল্লাহ আলাই সহ এই চট্টগ্রাম সহ গোটা বাংলার জমিনে আনাছে কানাছে যত আউলিয়া কেরামের দরবার আছে সমস্ত ওলি আল্লাহদের দরবারে সওয়াবগুলি কবুল করে নে আমাদের যাদের মা নাই বাবা নাই মা বাবাদের কবরে সওয়াবগুলি কবুল করে নেন আল্লাহ আমাদের জিন্দা মা বাবাদেরকে হায়াতে তৈয়বা দান করে দেন পর্দার আড়াল থেকে যারা হাত বাড়াইলেন মিডিয়ার মাধ্যমে যারা হাত বাড়াইলেন মালিক
জানি না কার জানি মা নাই আল্লাহ কার জানি বাবা নাই যে মা হারায়া বাবা হারায়া হাত বাড়াইছে চোখের পানিগুলো জর জর করে যে ছেড়ে দিছে আল্লাহ তার মা বাবার কবর জান্নাতের টুকরা বানায় দেন যার মা বাবা বেঁচে আছেন হায়াতে তাইবা দান করে দেন রোগ বিমার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ আমাদের মা বাবাদেরকে খেদমত করে খুশি করার তৌফিক দান করে দেন ইমানে আমলি জিন্দেগি তাদেরকে নসিব করে দেন আয় আল্লাহ মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন মাহফিলের আয়োজক যারা আঞ্জাম দেনে ওয়ালা ছাত্ররা ছেলেরা যুবক ভাইয়েরা আল্লাহ প্রত্যেককে কবুল ও মঞ্জুর করে নেন এই খেদমতের দ্বারা এদের ঈমান এবং এদের তাকওয়া বৃদ্ধি করে দেন অহংকার থেকে তাদেরকে মুক্ত রাখেন ফাসাদ থেকে তাদেরকে মুক্ত রাখেন ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখেন প্রিয় নবীর খাঁটি প্রেমিক হিসেবে কবুল করেন ওলামায়ে কেরামের খেদমত আরো বেশি পরিমাণে করার তৌফিক দান করে দেন দ্বীনের খেদমতের আঞ্জাম আরো শান শওকতের সাথে ব্যবস্থা করার তৌফিক আল্লাহ দান করে দেন ওলামায়ে কেরামদেরকে হায়াতে তাইয়েবা দান করে দেন যারা আলোচনা করেছেন প্রত্যেকের আলোচনা কবুল করে নেন জয় আল্লাহ রাব্বুল ইজ্জাত মালিক এই মাঠে যারা বসে আছে কাঙ্গালের নেই আমি গুনাহগার বয়ানের সময় খেয়াল করেছি নবীজির দরবারে মদিনা মুনাওয়ারায় হাজির হওয়ার জন্য বহু মানুষ অন্তর থেকে আক্ষেপ করে চোখে গর গর করে পানি ছেড়ে দিছে রে আল্লাহ জর জর করে চোখের পানি গুলি নবীর প্রেমে যারা ছাইরা দিল প্রত্যেকের চোখের পানি নবীর দরবারে হাজির হওয়ার দয়াল নবীজি দিদার পাওয়ার উসিলা হিসাবে কবুল করে নে মা বোনেরা যে যে নিয়তে হাত বাড়াইছে মোনাজাত কবুল করে নেন এই মাহফিল আগামী বছর আরো শান শওকতের সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দেন আয় আল্লাহ আমাদের দেশের উপর রহমত ও বরকত নাজিল করে দেন আন্দোলন যারা করে তাদের দ্বারা মানুষের ক্ষতি যেন না হয় আল্লাহ তাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ নির্বাচন অবস্থায় দেশে আর একজন মানুষের যেন প্রাণ না যায় আল্লাহ কবুল করে আমাদেরকে যে যেই দল করি না কেন আমাদেরকে ভাই ভাইয়ের মতো মিলেমিশে জীবন যাপন করার তৌফিক দান করে দেন সোনার বাংলাদেশের জন্য আল্লাহ রহমত এবং বরকতপূর্ণ একজন শাসক নির্বাচন করে দেন যে শাসকের দ্বারা ইসলামের উন্নতি উপকার হবে যে শাসকের দ্বারা দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হবে যে শাসকের দ্বারা আপনার বান্দারা শান্তি পাবে যে শাসক ক্ষমতায় আসলে এই বাংলার মানুষ হে আল্লাহ সব ধরনের সমস্যার সমাধান পাবে এই ধরনের একজন শাসক আপনার কুদরতে দরবার থেকে সাব্যস্ত করে দে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ফিলিস্তিনের জমিনে যত মুসলমান হায় আল্লাহ স্বাধীনতার জন্য বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য যেসব মুসলমান জীবন দিয়ে শহীদ হয়ে গেল তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দে যারা বেঁচে আছে তাদের ঈমানি হিম্মত আরো বাড়ায় দে তাদের জিহাদের কৌশল আপনার কুদরতের দরবার থেকে রহমত এবং বরকতপূর্ণ করে ফিলিস্তিনবাসী মুসলমানদের জন্য ফিলিস্তিনের গাজার ভূখণ্ড মুসলমানদের জন্য স্বাধীন করে দেন ফিলিস্তিনের জমিন থেকে ইহুদিদের নেতৃত্ব কর্তৃত্ব চিরতরে উৎখাত করে দেন গোটা বিশ্বকে বিশ্বযুদ্ধ থেকে আল্লাহ হেফাজত করেন
ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم কে কোন মুসিবত নিয়ে হাত বাড়াইছে আমি জানি না সবার মনের নেক নেক আশাগুলো আপনার কুদরতের দরবারে জমা দিলাম মা বন্দের আশাগুলি সহ আল্লাহ আপনি শাহী দরবারে কবুল ও মঞ্জুর করে নেন রব্বানা ও রব্বানায়ো রব্বানা মাফ করে দেন জীবনের সব গুনাহ মাফ করে দেন জীবনের সব গুনাহ সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দম রোজায় দিলাম হাত বাড়াইয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سهل يا الهي علينا كل صعب بحرمة سيد الابرار وبحق لا اله الا الله محمد رسول الله